السلام عليكم ورحمة الله، كيف حالكم شباب؟ الحمد لله، وعليكم السلام ورحمة الله وبركاته. أتناقش شوية كم ناس. الحمد لله بخير. الحمد لله بخير. الحمد لله. إن شاء الله আমরা ইনশাল্লাহ মূল আলোচনা যেতে পারি। ইনশাল্লাহ এখন আমরা লাইভে আছি, আর আমরা কিছুক্ষণ আমাদের ভিউয়ারদের জন্য অপেক্ষা করতে পারি। আর এমনিতে আমরা কি কথা হবে, ভাই আমরা কি একটু ওয়েট করব? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 48 থেকে স্টার্ট করি। আমরা একটু আমাদের অডিয়েন্সের জন্য 2 মিনিট ওয়েট করি। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা অডিয়েন্স অলরেডি জয়েন করেছেন তাদের সবাইকে, এবং আজকে আমাদের সন্ধির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবং আজকে আমাদের সন্ধির দ্বিতীয় পডকাস্ট আয়োজিত হচ্ছে, এবং আমাদের টপিক হচ্ছে আসক্তির শারীরিক ও মানসিক ক্ষতি। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন ডক্টর মুর্তজা শাহরিয়ার ভাই। তিনি অনলাইন দিনী শিক্ষা প্রতিষ্ঠান দার্সগা এর প্রতিষ্ঠাতা এবং বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন MBBS ডাক্তার। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি MBBS সম্পন্ন করেন। তো ভাই আমাদের মধ্যেই আছেন, আমি ভাইকে অনুরোধ করব ভাইয়ের পরিচয় দেওয়ার জন্য এবং কন্টিনিউ করার জন্য। ভাই আপনাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা। আজকে আসলে ছোট্ট একটা আলোচনা আয়োজন করা হয়েছে, আসলে যারা সন্ধির সাথে যারা জড়িত তাদের ধন্যবাদ। আর নিজের ব্যাপারে আসলে পরিচয় দেওয়া তেমন কিছু নাই, আসলে দর্শকদের পরিচয়টাও আমি ওভাবে দিতে চাই না। ঠিক আছে, দর্শকদের একটা প্ল্যাটফর্ম, সেখানে আসলে আমার রোল খুবই সীমিত। যারা ওখানে আলোচনা করেন তারাই আসলে দর্শকদের মূল, এখানে আসলে একটা সংগঠক হিসেবে আসলে শুধু কাজ করে, আলাদা কিছু না। আজকে আমাকে সন্দীপ ভাইয়েরা বলছে যে আমি যেন কিছু কথা বলি, এবং কথার প্রসঙ্গ যেন হয় আসক্তি। আজকে এটা একটা সত্য কথা যে মোটামুটি ভাবে তরুণ সমাজ বলে ভুল হবে, এটা শিশু কিশোর থেকে শুরু করে আমার মনে হয় বয়স্ক মানুষ পর্যন্ত কোনো না কোনো আসক্তিতে আসলে সবাই কোনো না কোনো ভাবে আসক্ত তারা।
এবং এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটাকে আসলে ব্যাধি হিসেবে আর দেখা হয় না। কিছু জিনিস আছে যে সমাজে নর্মালাইজ হয়ে যায়, সেটাকে স্বাভাবিক হিসেবে দেখা হয়। ঠিক আছে, এটা তো নর্মাল একটা জিনিস, এটা তো খারাপ কিছু না, বা ইট ইজ রিগার্ডেড এজ বা ইট ইজ সিন এজ এ নর্মাল ফেনোমেনা। তো আমাদের সমাজে এখন কিছু ব্যাপার আসলে এমন হয়ে গেছে যে এটাকে আসলে একটা স্বাভাবিক অবস্থা হিসেবে ধরে নেওয়া হয়েছে, এবং এটার পেছনে আসলে একটা টেকনোলজির যে রেভলিউশন হয়েছে সেখানেও একটা মানে ইম্পর্টেন্ট একটা ভূমিকা আছে। কিন্তু আলটিমেটলি যদি আমি একটা আইডিয়াল জায়গা থেকে যদি এটাকে দাঁড়ায় যদি আমি অবজার্ভ করি, তখন আমি আসলে দেখতে পাই যে জিনিসটা কিন্তু একটা প্রবলেম। এবং কি কি প্রবলেম আমরা আসলে এখানে দেখতে পাই, এক নাম্বার হচ্ছে যে মোটামুটি ভাবে এখনকার সময়ে অলমোস্ট এভরিওয়ান, অলমোস্ট আমার মনে হয় যে যার হাতে একটা মোবাইল ফোন আছে সেই এটার মধ্যে পড়বে, একটা স্মার্টফোন অ্যাটলিস্ট আছে, যে অলমোস্ট সবাই আসক্ত এবং সেটা ইন্টারনেটে আসক্ত। অথবা এখন এখানে কিছু জায়গায় ভাগ হতে পারে, যেমন একটা ব্যাপার হচ্ছে কেউ হয়তো বা ইন্টারনেটে বলতে ফেসবুকে আসক্ত, সে অল টাইম ফেসবুকে স্ক্রলিং করতেছে, কিছু না কিছু নিয়ে সে ওখানে পড়ে আছে, হয়তো বা সে নিজে খুব বেশি লেখালেখি কিছু করছে না, কিন্তু ফেসবুকে তো আসলে প্রতিনিয়ত কোনো না কোনো একটা ইস্যু থাকে এবং সেই ইস্যু নিয়ে সবাই মানে সবাই না আসলে খুব সামান্য কিছু মানুষ, কিন্তু আমাদের আমাকে ছোট্ট বাবলে থাকি তো আমরা ওই বাবলটাকে অনেক বড় মনে করি। দেখা যায় একটা পোস্টে 100 লাখ হয়েছে, কিন্তু আমার কাছে 100 লাখ হয়ে গেছে কত বড় একটা ব্যাপার, বাবলটা আসলে খুব ছোট। কয়েকটা মানুষ একটা ছোট্ট খাটো জিনিস নিয়ে আসলে সারাদিন মেতে আছে। তো এইভাবে দিন চলে যাচ্ছে, একটার পর একটা ইস্যু আসে। তো এটা ওয়ান কাইন্ড অফ আসক্তি আকারে কিন্তু ইয়ে করছে। আজকে একটা মানুষ কর্মক্ষেত্রে যাক, যেখানে যাক, বাসে থাকুক, বাসায় থাকুক, অফিসে থাকুক, স্কুলে থাকুক, ক্লাসে থাকুক, সব জায়গায় সে স্ক্রলিং করতেছে। তো এটা আসক্তি না হলে কোনটা আসক্তি হবে? এর পাশাপাশি কেউ গেমিং এ আসক্ত, আমরা জানি যে আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ, এটা নিয়ে মাঝখানে প্রচুর কথাবার্তা হচ্ছিল, এখন হঠাৎ করে কথাবার্তা কমে গেছে। পাবজি বা ফ্রি ফায়ার বা এরকম কিছু গেম টেম আছে, এগুলো নিয়ে আমরা যখন স্কুলে পড়তাম তখন ফোনের গেম অত জনপ্রিয় ছিল না এরকম, কারণ তখন এত মানে হাই টেকনোলজি অত অ্যাভেলেবল ছিল না। বাট এট দ্যাট মোমেন্ট পিসি গেমিংটা খুব জনপ্রিয় ছিল, পিসি বা ল্যাপটপে মানুষজন গেম, ল্যাপটপে কম খেলতো, পিসিতে বেশি খেলতো। তো এট দ্যাট টাইম কিন্তু যেহেতু জিনিসটা অনেক কস্টলি একটা ব্যাপার ছিল, অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার ছিল, সবাই অ্যাফোর্ড করতে পারতো না। মোবাইল ফোন এখন মানে হাতে হাতে অ্যাভেলেবল হয়ে যাওয়ার পরে গেমিং এর আসক্তি একটু বড় আকারে দেখা গেছে। তাহলে একটা গেল ফেসবুকের আসক্তি, একটা গেল গেমিং এর আসক্তি, এর বাইরে আরো কিছু আসক্তি দেখা যায়। যেমন রিসেন্টলি একটা মানে টিকটক এর একটা মানে হিউজ একটা কি বলবো সুনামি চলতেছে, মেবি লাস্ট 3 or 4 years, মেবি মোর দেন দ্যাট, এবং যতদিন যাচ্ছে সুনামির আকারটা তত বড় হচ্ছে। এর পাশাপাশি আরো কিছু আসক্তি আমরা আসলে সমাজে দেখতে পাই, কিন্তু এর মধ্যে একটা বড় আসক্তি আমার মনে হয় স্পোর্টস বা এন্টারটেইনমেন্ট রিলেটেড, সেটা মুভি রিলেটেড হইতে পারে বা সেইটা স্পোর্টস কেন্দ্রিক, বিশেষ করে ফুটবল ক্রিকেট নিয়ে হিউজ। দেখা হলো যে আজকে একটা খেলা আছে সবকিছু ওই দিন অফ, খেলাটা নিয়ে মানুষ অনেক বেশি এক্সাইটেড থাকে, মানে একটা খেলায় ব্যাপারটা এমন যে খেলার মধ্যে দুটো টিম থাকে কিন্তু সমর্থক দুটো গ্রুপ থাকে, যেই দল জিতবে তারা একটা বুনো উল্লাস করবে এবং মানে যারা অপোনেন্ট টিমকে সাপোর্ট দিবে তাদের সাথে এমন একটা বিহেভিয়ার তারা করবে অনলাইনে। আসলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যদি খুব ভালোভাবে এসে অবজার্ভ করবে, তার কাছে মনে হবে যে জাস্ট একটা খেলাকে কেন্দ্র করে মানুষ নিজেদের মধ্যে মারামারি থেকে শুরু করে একজন একজনকে অপমান করা, একজনকে হেয় করা, এমন কোনো কিছু নাই, সে বাদ দিচ্ছে এবং সেইটার জন্য তার সব কাজ বাদ দিচ্ছে, সে তার মানে অফিসের কাজ পর্যন্ত এটা নিয়ে সে ঢিলামি দিচ্ছে, হয়তো বা হয়তো বা তার খুব ইম্পর্টেন্ট কোনো কাজ ছিল সেটাকে সে পোস্টপন করতেছে। তো খেলাধুলা থেকে শুরু করে মোট কথা হচ্ছে আসলে একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি আমি আমার এক্সপ্লেইন করতে হয়, আমার মনে হয় যে আমরা সবাই এন্টারটেইনমেন্টে আসক্ত। এন্টারটেইনমেন্ট সেটা এক একজনের জন্য এন্টারটেইনমেন্টের ফর্মটা একরকম, কেউ হয়তো স্পোর্টস এ ইনভলভ সেখান থেকে সে এন্টারটেইনমেন্ট নিচ্ছে, কেউ হয়তো মুভি বা কেউ হয়তো গান টান শুনতেছে এইসব, বা কেউ ফেসবুকিং করে এন্টারটেইনমেন্টের তার জায়গাটা এইখানে। দিন শেষে সবার জায়গাটা এই এক জায়গা এন্টারটেইনমেন্ট, তার আসক্তির জায়গাটা মূলত এন্টারটেইনমেন্ট। এইটা করতে গিয়ে আমাদের দুইটা লাইফ দুইটা জায়গায় সমস্যা হয়ে গেছে, একটা হচ্ছে মানে ওয়ার্ল্ডলি লাইফ আমার ইহকালের জীবন, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল লাইফের প্রবলেম হয়ে গেছে।
দুনিয়াবি জীবন আমরা কিভাবে এখান থেকে প্রবলেম ফেস করতেছি, আমার মনে হয় এই জায়গাটা কথা বলার যোগ্যতা একটু আছে, কারণ ডাক্তারি লাইন থেকে এসব কথাবার্তা বলা যায়। এখন সমস্যা হচ্ছে যে আমরা যখন একটা জিনিসে আসক্ত হয়ে যাচ্ছি, আমার কাছে ব্যাপারটা অনেক এইরকম যে ওই সার্টেন জিনিসটা দেখে আমি আনন্দিত পাচ্ছি, আনন্দ পাচ্ছি, এবং এটা খুব সীমিত সময়ের জন্য একটা সুখানুভূতি আমাকে দিচ্ছে, ঠিক আছে, এখানে আমি একটা আমার মস্তিষ্কের মধ্যে ডোপামিন রিলিজটা বেড়ে যায়, আমার একটু ভালো লাগে। কিন্তু আমাদের বডি, আমাদের ব্রেন আসলে এমন ভাবে ফাংশন করে যে একই প্রাইস লেভেলে আমরা আসলে কোনো সন্তুষ্ট থাকতে পারি না, তো এটার লেভেল একটু বাড়তে হয়। এই জন্য দেখা যায় যে উই ওয়ান্ট মোর, জাস্ট লাইক মানে যারা হেরোইন বা এরকম মাদকাসক্তে আসক্ত, যারা মাদকাসক্ত তারা কিন্তু আসলে ওই একই ডোজে মানে ওই নেশাটা নিয়ে কিন্তু আসলে ওদের চলে না, ওদের কিন্তু আসলে ডে বাই ডে কিন্তু ওইটার ডোজ বাড়াইতে হয়। সেম ভাবে বলবো আসলে এই জায়গাতেও কিন্তু একই অবস্থা, হয়তোবা আজকে থেকে 2 বছর আগে সবাই হয়তোবা দিনে 1 ঘন্টা ফেসবুকিং করলে সবাই খুব হ্যাপি থাকতো, আমার মনে হয় এখন ম্যাক্সিমাম মানুষের ডেইলি ফেসবুকিং আওয়ার মেবি মোর দেন 5 আওয়ার্স বা 6 আওয়ার্স, বা দিনে 5 থেকে 6 ঘন্টা সে ফেসবুকে কাটাইতেছে, সেটা কিন্তু ডে বাই ডে কিন্তু বাড়তেছে না। ফেসবুকে কোনো ইস্যু না থাকলেও মানুষের অনেক ডিপ্রেসড হয়ে যায়, আর কোনো ইস্যু নেই কেন, ভালো লাগতেছে না, তো মানুষ তার যে ব্যক্তিগত যে জীবন, তার যে সামাজিক যে জীবন বা তার বাস্তব জীবন যেটা, ফেসবুকে এটা তো আসলে মানে বাস্তব জীবন থেকে অনেক দূরে, এটা ফ্যান্টাসি, একটা ফ্যান্টাসি কিংডমের মতো একটা অবস্থা, তার ব্যক্তিগত জীবনে তার এইটার ইফেক্ট পড়ে। দেখা গেলো সে তার কাজে মনোযোগ দিতে পারতেছে না, দেখা গেলো একটা স্টুডেন্ট তার সামনে HSC পরীক্ষা, SSC পরীক্ষা, এখন মনে হচ্ছে খুব সম্ভব এখন মনে হয় SSC পরীক্ষা বা HSC পরীক্ষা সব চলতেছে, তো দেখা গেলো একটা ছেলে যার পরীক্ষা চলতেছে ওর কিন্তু ওই ব্যাপারটাই ফুললি ফোকাস হওয়ার কথা ছিল। এবারে আমি আমার নিজের কথা বলি, যখন আমি স্কুলে পড়তাম বা যখন আমি কলেজে পড়তাম, তখন আমাদের সময় যখন পরীক্ষা হইতো, তো পরীক্ষার সময় কেউ মানে আমরা টিভিও দেখতাম না, আমাদের সময় ধরো ফোন টোন ওইভাবে আমরা পাইতাম না, আমার মনে হয় যে এখন তাদের HSC পরীক্ষা, কালকে পরীক্ষা, আজকে একটা স্ট্যাটাস দিয়ে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিয়ে এসে একটা স্ট্যাটাস দিবে, তো পরীক্ষার আগে তার মানে সে ফেসবুকে সময় কাটাচ্ছে। আর আমাদের সময় ব্যাপারটা অনেক ডিফিকাল্ট ছিল, আমরা আমার মনে হয় যে অ্যাটলিস্ট একটু বেশি ফোকাসড আমরা ছিলাম এখনকার পোলাপানের থেকে। তো মূল যে আমার যে মেসেজটা সেটা হচ্ছে যে মানুষ তার রিয়েল লাইফে যে রেসপন্সিবিলিটি আছে বা রিয়েল লাইফে তার যে কাজ আছে, সেখান থেকে তার ফোকাসটা ডিভিয়েটেড হয়ে যাচ্ছে, তার ফোকাসটা সরে যাচ্ছে, ফোকাসটা সরে যাওয়ার কারণে তার এক্সিলেন্সি কমে যাচ্ছে, এইটা কিন্তু একটা মেজর ইস্যু। আমার এমন একটা কাজে আমি সময় নষ্ট করতেছি যেইটা থেকে অ্যাকচুয়ালি আমার কোনো গেইন নেই, আমি যদি মানে ইহো জীবন থেকে যদি চিন্তা করি আমার কিন্তু খুব একটা আহামরি কিন্তু গেইন হচ্ছে না, কিন্তু আমার লস হচ্ছে। আজকে যদি আমার একটা স্কিল কম হয় বা আমার যদি নলেজ আমি কম কম অ্যাকোয়ার করি, লাইক সাপোজ যে ছেলেটা এখন HSC পরীক্ষা দিবে, এখন ও যদি ওর পড়ালেখার সম্বন্ধে যদি ওর একটু ল্যাকিং থাকে, ও অ্যাডমিশনে গিয়ে কিন্তু ধরা খাবে, বা যে ছেলেটা হয়তো ভার্সিটিতে পড়তেছে ও যদি ওর ভার্সিটি লাইফে লেখাপড়া ঠিক মতো না করে, ও কিন্তু ওর ক্যারিয়ার পাথ হইতে গিয়ে কিন্তু একটা ঝামেলায় পড়তে পারে, তো এটা কিন্তু লাইফকে সরাসরি ভাবে এফেক্ট করতেছে। ফেসবুকিং এর কারণে আমরা আমাদের এই যে সময়টা যেটা আমার, যেখানে আমার আমি যে কাজে আসলে জড়িত আছি সেখানে আমার ফুল ফোকাস দেওয়ার কথা ছিল, সেখানে আমার ফুল পটেনশিয়াল গ্রো করার কথা ছিল, যেখানে আমি মানে নিজেকে কিভাবে আরো বেটার করা যায় সেখানে সময় দেওয়ার কথা ছিল, সেইটা না করে আমি জাস্ট টাইম ওয়েস্ট করতেছি, তো এটা কিন্তু আমাদের লাইফে কিন্তু এফেক্ট ফেলে লং টার্ম। এগুলো একটা সাময়িক সুখানুভূতির কারণে সেটাকে নেওয়ার জন্য আমি কিন্তু আসলে একটা বড় জিনিস হাতছাড়া করছি, এবং সেটা ফেসবুক দিয়ে ব্যাখ্যা করতেছি না, আমি আসলে সবকিছু বোঝাতে চাচ্ছি। দেখা গেলো যে মেবি খেলা আছে একটা বাংলাদেশের খেলা, বা মেবি বার্সেলোনা রিয়াল, অর মেবি ব্রাজিল আর্জেন্টিনা খেলা আছে, লাইক আজকে রাত 3টার সময় ব্রাজিল আর্জেন্টিনা খেলা, কালকে সকালবেলা হচ্ছে আমার পরীক্ষা, তো আমরা কি করবো? আমি হলে হয়তো বা ঠিক আছে পরীক্ষার আগে দিন খেলা ধরার দরকার নেই, কিন্তু আমার মনে হয় এখন একটা বিরাট অংশের মানুষজন কিন্তু ঠিক আছে পরীক্ষাও দিব খেলাও দিব, বা সে যদি খেলাটা নাও দেখে সে অন্তত সকালে হাইলাইট সে দেখে পরীক্ষা দিতে যাবে, মূল কথা পরীক্ষার আগে তার মাথার মধ্যে এই চিন্তা থাকবে যে আজকে রাতে খেলা ছিল, খেলায় কি হলো, কিন্তু তার ফুল ফোকাস কিন্তু তার পরীক্ষা নিয়ে করার উচিত ছিল। ব্রাজিল বা আর্জেন্টিনা যেই জিতুক না কেন, এটাতে আসলে লাইফে খুব একটা কোনো চেঞ্জ আসবে না। আজকে ব্রাজিল যদি বিশ্বকাপ আরেকটা জিতে ফেলে বা আর্জেন্টিনা একটা বিশ্বকাপ জিতে ফেলে, আমার পকেটে 5 টাকাও আসবে না, বা আমাকে কেউ 1 প্লেট বিরিয়ানি ফ্রি ফ্রি দিয়ে যাবে না, কোনোভাবে আমি আসলে খুব একটা উপকৃত হচ্ছে না। হ্যাঁ আমার ভালো লাগবে কারণ আমি হয়তো একটা সাপোর্ট করি, মানে প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমি আসলে খুব একটা উপকৃত হচ্ছি না, কিন্তু ওই একটা জিনিসের জন্য যেই জিনিসটা আমার অ্যাকচুয়ালি কাজে লাগতো, আমার HSC বা SSC পরীক্ষা বা হোয়াট এভার আমার যাই থাকুক, আমার প্রফেশনাল লাইফের কথাই বা যদি বলি, ওটা কিন্তু আসলে একটা মিনিংফুল, ওটা কিন্তু একটা মিনিং আছে,
ওটার একটা ভ্যালু আছে, ওটা কিন্তু কমে যাচ্ছে। ওখানে আমি কাজ কম করতেছি, ওখানে আমি ফোকাস কম দিচ্ছি। তো এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাকচুয়ালি কিন্তু সমস্যা হচ্ছে, দিস ইজ ট্রু। এর পাশাপাশি এটা আমাদের মানসিক সমস্যা তৈরি করে। আজকে একটা হিউজ পরিমাণ মানুষজন ডিপ্রেসড, তারা ডিপ্রেশনে আছে কেন? ব্যাপারটা এমন না তারা দুই বেলা খেতে পারে না, বা তাদের মাথার উপরে কোনো ছাদ নাই, বা তাদের আত্মীয় স্বজন মারা গেছে, এটা নিয়ে তারা ডিপ্রেস নো। এখানে সবারই বাবা মা মোটামুটি আছে, সবার মাথা বাসার উপরে একটা অ্যাটলিস্ট ছাদ আছে, সে তিন বেলা খেতে পারে, সেটা যেটাই হোক না কেন। কারণ আমি যদি ফিলিস্তিনের কথা চিন্তা করি, ওদের মাথার উপরে ছাদ নাই, ওদের মানে খাবারের ভাত নাই, অনেকের মা বাবা নাই, অনেকে এমন আছে যে পুরা ফ্যামিলি 10 জন 12 জন মারা গেছে, ওরা ডিপ্রেশনে আছে, এটা বললে হয়তো বা মানা যেত যে ঠিক আছে ওদের বিশাল লস হয়েছে। আমাদের কিন্তু এমন তেমন আহামরি কিছু হয় নাই, আমরা স্টিল আমরা দুই বেলা খাইতে পারতেছি, মাস গেলে বাবা টাকা দিচ্ছে, বা নিজেরও হয়তো বা কোনো আর্নিং আছে, বাবা মা বেঁচে আছে, মাথার উপরে ছাদ আছে, বা অ্যাটলিস্ট আমি জানি যে আমি রাতে ঘুমাইতে পারবো ছাদের নিচে, বা আমি জানি যে আমার মাথার উপর আছে, কেউ বোম ফেলতেছে না, কিন্তু আমি ডিপ্রেসড। কেন ডিপ্রেসড? এই ডিপ্রেশন, আমার মন খারাপ, আজকে আমার মন ভালো নেই। কেন আমার মন ভালো নেই? কারণ ব্রাজিল হেরে গেছে, কারণ আর্জেন্টিনা হেরে গেছে, কারণ বাংলাদেশ হেরে গেছে, বা কারণ ভারত জিতে গেছে, পাকিস্তান হেরে গেছে, মেবি। এই জিনিসগুলা আসলে মানুষের যে মেন্টাল হেলথ এটাকে এফেক্ট করে। আপনি চিন্তা করেন যে জাস্ট খেলাধুলাকে কেন্দ্র করে ফেসবুকে পরের দিন যে ঝড়টা চলে, একজন আরেকজনকে যেভাবে অপমান করা হয়, আসলে পচানো কথাটা আসলে বলে আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা সব কাইন্ড অফ অপমান করা, মানে আমার কাছে অ্যাটলিস্ট তাই মনে হয় যে ছোট করার থেকে কি বলবো, একজনকে হেয় করা, ছোট করা, পৈশাচিক আনন্দ পাওয়া যে আমি আরেকজনকে ছোট করতে পারছি, বিশাল একটা ড্রাইভ কাজ করে। তো এইগুলা দেখা যাচ্ছে যে আমিও টেনশনে থাকবো যে যদি আমি এগুলো জিনিস কালকে আমি হারলে তো আমাদের মানুষ পচাবে, দিস ইজ নট সামথিং গুড, এটা তো ভালো কিছু না। এবং এই জিনিসটা একটা অসুস্থ জিনিস, এইটা যে অসুস্থ এইটাই মানুষ বুঝে না, মানুষের ফিতরাত নষ্ট হয়ে গেছে, তারা যে জিনিসে লিপ্ত আছে এটা যে একটা অসুস্থতা। তাহলে যে একটা ছেলে সারাদিনে তার মেজর কাজ কি, হয়তো বা সে প্রফেশনাল কাজ থাকলে তার দিন একটা বড় অংশ কিন্তু তার আর্নিং যাতে হয় সেখানে তার কাজ করার কথা, বা যে ছেলে এখন স্টুডেন্ট তার পড়ালেখা করার কথা। কিন্তু আমরা কি পাচ্ছি যে একটা ছেলে দেখালো দিনে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা গেম খেলতেছে, গেমিং করতেছে, বা দিনের একটা মেজর সময় সে টিকটক বানাইতেছে, বা সে এইসব স্ক্রলিং করতেছে, ভিডিও ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, যেটা কোনো প্রোডাক্টিভিটি নেই, এবং সে এইটা নিয়ে তার জীবনটাকে এমন ভাবে চিন্তা করছে। মাঝখানে এমন নিউজও কিন্তু আমরা পাইছি যে ঠিক মানে কি বলে যে পাবজি বা এরকম কিছু টাকা পয়সা নিয়ে গেঞ্জাম, ছেলে আত্মহত্যা করছে, খেলতে দেয় না, আত্মহত্যা করছে, নিজেদের মধ্যে মারামারি খুনাখুনি। তো এগুলো তো আসলে মানুষের একটা অসুস্থতাকে আসলে ইন্ডিকেট করে যে আমি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এমন একটা জায়গায় সময় নষ্ট হচ্ছে। ঠিক আছে, এন্টারটেনমেন্টের জন্য কিছু সময় হয়তো বা দেওয়া যেতে পারে, কিন্তু সেটা নিশ্চয়ই দিনের একটা বড় অংশ না, দিনের মানে অর্ধেক অংশ, 1/4 অংশ, 4 ঘন্টা 5 ঘন্টা কিন্তু আসলে অনেক সময়, 4 ঘন্টা 5 ঘন্টা অনেক সময় আমরা এটা করতেছি না। তাহলে এটা আমাদের মেন্টাল হেলথ কিন্তু আসলে এফেক্ট করতেছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা এর পাশাপাশি শারীরিক ক্ষতিও করে। কিভাবে? দেখা গেলো যারা 3টার সময় সে খেলা দেখতেছে, তাহলে তার ঘুমটা কিভাবে হবে? সে রাতে আগে ঘুমাইতে পারতেছে, রাতে পরে ঘুমাইতে পারছে, সে সকালবেলা ঘুমাচ্ছে। একটা মানুষের তো শুধু ঘুমানোর কথা ছিল রাতের বেলা, তো আমাদের জেনারেশনটা দেখা গেলো যে ঘুমানো রাত ভোর 4টার সময় আর ঘুম থেকে উঠে সকাল 10টার সময়। তো এই যে প্র্যাকটিসটা, এটা আসলে নট এ গুড প্র্যাকটিস, এটা আমাদের হেলথের জন্য ভালো না। আমাদের সকালবেলা আসলে উঠে একটা কর্মস্পৃহানে কাজ করা উচিত। তো দিন শেষে এইগুলো কিন্তু আসলে আমাদের যে স্পিরিচুয়ালিটি সেটাকেও নষ্ট করতেছে, আমাদের যে জীবনী শক্তি গুলো একটা কথা আছে না, সেটাও আমার মনে হয় যে নষ্ট হচ্ছে আস্তে আস্তে। মানে আমার যা করার ছিল আমি সেটা করতে পারতেছি না, আমি একটা অনর্থক কাজে অনেক সময় ব্যয় করতেছি, এবং সবচেয়ে বড় কথা সেটা নিয়ে কেউ আমাকে যদি কোনো ভালো কথা বলতে আসে আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমি ইনসেন এর মতো বিহেভিয়ার করতেছি, আমি ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছি। আরো ভয়াবহ ব্যাপারটা হচ্ছে যে স্পোর্টস বা এন্টারটেইনমেন্ট রিলেটেড যে ইস্যুতে মানুষ আসলে কাইন্ড অফ অ্যাডিক্টেড, দেখা গেলো যে তাদের জন্য তারা এমন এমন কথাবার্তা বলে ফেলে যেটা দেখা গেলো যে পুরোপুরি ভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক, বা ইসলাম সেটাকে অ্যালাউ করে না, এবং তাকে যখন এটা জানানো হয় সে তখন এটার মানে এটা নিয়ে তখন সে তর্কাতর্কি শুরু করে দেয়। তো হুইচ মে লিড টু কুফর, আমি আমি বলতেছি না যে সাথে সাথে তাকিয়ে করতেছি, আমি বলতেছি যে
এটা কুফুরের দিকে মানুষকে ধেয়ে নিয়ে যায়। তো এটা তো আসলে ভালো দিক না, তাই না? মানুষ তার বাবা মার সাথে খারাপ আচরণ করতেছে, মানুষ তার ফ্যামিলি মানুষের সাথে খারাপ আচরণ করতেছে, বাবার পকেটে টাকা মারতেছে, কি একটা অবস্থা ভাই। আসলে আমার ঠিক কখন কোন আসক্তি বলতে পারি, আসক্তি তখনই বলবো যখন আমার কাছে মনে হবে এটা ছাড়া আমি থাকতে পারতেছি না। সহজ কথা, আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি ফেসবুক ছাড়া 2 দিন থাকতে পারবো না, আমি টিকটক ছাড়া 2 দিন থাকতে পারবো না, আমি এইটা ছাড়া 2 দিন থাকতে পারবো না, দেন এটা আসক্তি। মূল কথা হচ্ছে যে সাপোজ আমার সামনে একটা জিনিস আছে, ওইটাকে আমি ইগনোর করতে পারতেছি, তাহলে আমি হয়তো ওটাকে আসক্তি বলবো না। কিন্তু যখন আমি দেখতেছি যে ওটা আমার এমন একটা পালস যে ওইটা ছাড়া আমার চলবে না, যেটা অ্যাকচুয়ালি আমার দরকার নেই বা আমার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট রাখে, ওইটা ছাড়া যখন আমি চলতে পারবো না, তখন আমার মনে আসক্তি বলা যায়। জি ভাই। আচ্ছা ভাই, আসক্তির মানে পর্যায়গুলা কি কি আছে বা আসলে ঠিক কতটুকু ডেঞ্জারাস? এটা আসলে এখানে একাডেমিক আলোচনা আমি করবো না, তবে আমার মনে হয় যে এটা আসলে ইভেনচুয়ালি গ্রো করে, এটা ইভেনচুয়ালি গ্রো করে। দেখা গেল যে কোনো কিছুই শুরুর দিকে আসক্তি থাকে না, এটা আস্তে আস্তে গ্রো করে। যেমন সাপোজ খেলা দেখার কথা বলি, মানুষজন খেলায় কিভাবে ইনভলভ হয়, প্রথমে তো এটা নিচ্ছক একটা এন্টারটেনমেন্ট, ঠিক আছে একটা খেলা আছে একটু দেখি, একটু রিফ্রেশিং, ঠিক আছে এটা একটা জায়গায় আছে। কিছু পরে আমি দেখতেছি মানুষ এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলে, একটু কথা বলে, কুলনেস থাকে। আমার মনে আছে যখন আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তো যারা রাত জেগে ফুটবল খেলাগুলো দেখতো, ওরা নিজে দেখে একটু এলিট ভাবতো। আমি আসলে জিনিসটা বুঝতে পারতাম যে ওরা বলতেছে ম্যানচেস্টার সিটি এটা করছে, চেলসি এটা করছে, আমি জাস্ট হা করে, আমার আমি তো খেলা টেলা দেখতাম ওরা তখন একটা প্রবলেম। তা আমার কাছে মনে হচ্ছে ওরা নিজেদের একটু এলিট মনে করে যে ওরা রাত জেগে খেলা দেখে, ফুটবল খেলা দেখে, বিভিন্ন ইউরোপিয়ান লিগ তারা ফলো করে। এটা একটা একটা ভাবের একটা জিনিস, ঠিক আছে আমি এগুলো বুঝি, আমি এগুলো ফলো করি, তুমি ফলো করো না, তুমি আমার থেকে একটু পিছিয়ে আছো, ব্রো একটু আমাকে একটু রেসপেক্ট দাও, একটু ভাবের একটা ব্যাপার আমার কাছে মনে হয়। এবং এই জিনিসটা তখন অনেকে নোটিস করে এবং তারাও এটা দেখার ট্রাই করে, ঠিক আছে। এবং এই এই জিনিসগুলো নিয়ে যখন কন্টিনিউসলি পক্ষে বিপক্ষে মারামারি চলতে থাকে, আরো অ্যাপিয়ালিং হয়ে যায়, আচ্ছা ঠিক আছে পার্সোনারিয়াল বা বিভিন্ন যে ক্লাব আছে এদের নিজেদের মধ্যে কিছু রাইভাল থাকে না, তো এই জিনিসটা বা একটা দলকে যখন সাপোর্ট করায় সেটা ভালো খেললেও সেটার পক্ষে কথা, বা অপোনেন্ট টিমকে একটু পচানো। হ্যাঁ বাংলাদেশে এরকম আমরা তো দেখি, তো যে দেখা গেলো যে যেই টিমটা উইন করতেছে তার পক্ষে একটু লাফালাফি হয়, এট দা সেম টাইম যারা একটু লুজ করতেছে ওদের পচানো হয়, এইটাও কিন্তু একটা মজা, মানে মজা লাগে সত্যি। আমি পচাইতেছি এইটা এইটা চরম মজা, মানুষ এখানে ব্যাপক মজা পায়, মানুষ এখানে ব্যাপক মজা পায়। এই জিনিসটার মধ্যে একবার যখন সে প্রবেশ করে, একবার যখন এন্ট্রি করে, এইটা তখন একটা ওই যে ডোপামিন সার্জ, আমি ওটা পচেছি, মানে নিজে জিতছি এইটার আনন্দ থেকে ও হারছে এই আনন্দটা বেশি কাজ করে, যে আমি হারলেও সমস্যা নেই কিন্তু ও হারছে। এই জন্য দেখা গেলো যে সাপোজ একবার ওয়ার্ল্ড কাপ এটা হলো যে প্রথমে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে গেল, আর্জেন্টিনার ফ্যানরা ব্যাপক মানে লাফালাফি করলো, পরে মানে পরের ম্যাচে আর্জেন্টিনাও আউট হয়ে গেল, এরকম আমি তখন মানে স্কুলে পড়তাম এরকম একটা সময়কার ঘটনা, তখন দেখি যে ব্রাজিলের ফ্যানরাও হ্যাপি। ব্রাজিলের ফ্যানরা এই জন্য কিন্তু ওদের দুঃখ নাই যে ব্রাজিল যাইতে পারে না, কিন্তু আর্জেন্টিনাও যাইতে পারে না, এই জন্য তারা অনেক হ্যাপি। বা দেখা যাবে যে আর্জেন্টিনা ফাইনালে হেরে গেছে, ব্রাজিলের সবাই খুশি কারণ ওরা পারে নাই। তো এই যে এই জায়গাটা যে আমার গেইনের কারণে আমি হ্যাপি হচ্ছি না, আরেকজন লুজ করছে ওটার জন্য আমি হ্যাপি করছি, আমি ওটার জন্য আমি হ্যাপি হয়ে গেছি, এই জিনিসটা মানুষ মজা পায়, তাই না? যে প্রতিপক্ষকে যখন মানুষ পচাইতে পারে, হারাইতে পারে, কোনো ভাবে তাকে অপমান করতে পারে বা ছোট করতে পারে, এবং এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে আসক্তি পাচ্ছে, মানে ওই যে ডোপামিন রাশ, আজকে আমার যতটুকু পাচ্ছি কালকে তার একটু বেশি দরকার, এবং ওটা না হলে পরে দেখা যাচ্ছে ভালো লাগছে না, আহ ওরা জিতে গেল। এটা আস্তে আস্তে মানুষকে ওই দিকে নিয়ে যায় আসলে ভাই। এই সাথে কিন্তু মানে পাশবিক আনন্দ কাজ করে যে আমার অপোজিশন হেরে যাচ্ছে বা মানে এরকম পাশবিক আনন্দটা আসলে ইসলামে তো আসলে এটাও তো মানে অন্যের কষ্টে অন্যে ছোট করে আমি হচ্ছে আরেকজনকে ছোট করার মধ্যে মানুষ আনন্দ খুঁজে পায়, এটা মানুষের আমার মনে হয় যে নফসের একটা ব্যাপার হইতে পারে, যে আরেকজনকে অপমানিত করে আরেকজনকে ছোট করে সে খুশি হয় বা সে মানে সে বেটার ফিল করে। আমরা দেখবো যে আমাদের সমাজে খুব বড় সমস্যার মধ্যে একটা হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা, একটু একটু মানে পশপুলা মানে একটু এটাকে বিচিং বলে, বিচিং। তো এই জিনিসটা কেন এত মহামারী, শুধুমাত্র মেয়েরা যে ঘটনা করে তা, ছেলেরাও কিন্তু কাজটা করে গীবত, যদিও মেয়েদের মধ্যে এটা বেশি আমরা শুনছি, এটা মানুষজন বলে, কিন্তু আমার তো মনে হয় ছেলেরাও কোনো অংশে কম করে না। তো
হ্যাঁ মানুষ এটা আসলে তো ভাই, একজনকে পচায় আনন্দ পায়, আরেকজনের নামে বিচিং করে মজা পায়। এটা আমার কাছে মনে হচ্ছে মানুষের একটা ইভিল চরিত্র, যেটা সুযোগ পেলেই পরিস্ফুটিত হয়ে যায়। তো এই ইভেন্ট গুলো আসলে এটাকে আরো বাড়ায় দেওয়ার চেষ্টা করে, দেখা যে জি ওইটা ভাই, প্রভাবে যেমন আমরা দেখি যে ইয়াতে বিভিন্ন গ্রুপ সার্কেলে যখনই কোনো একটা গ্রুপ আলোচনা করে, তাদের টপিকই থাকে হচ্ছে ব্লিচিং করা। তো এটা আসলে একটা হিউজ সমস্যা। আচ্ছা ভাই, তাহলে আমাদের কি কি মানে আসক্তির কি কি পার্ট হতে পারে, মানে কি কি বিষয়ে আসক্তি হতে পারে, মানে স্পেসিফিক বললে? আসক্তিটা যে আমার মনে হয় যে মানুষ বর্তমানে এন্টারটেইনমেন্ট রিলেটেড যে কোনো কিছু না আসক্ত, মানে সেটা এন্টারটেইনমেন্ট রিলেটেড, ভালো কিছুতে মানুষ আসক্ত না। একটা এরকম একটা কাজে মানুষ আসক্ত, একটা ভালো কাজে আসক্ত, এরকম মানুষজন আসলে কম। মানুষজন সব ফালতু কাজে আসক্ত এবং ম্যাক্সিমাম হচ্ছে এন্টারটেইনমেন্ট রিলেটেড। এর মানে একটা আছে নেশা, নেশাটাও আসলে ওয়ান কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট। ব্রেনের মধ্যে একটু হরমোন টরমোন কি বলে নিউরো ট্রান্সমিটারের মধ্যে একটু উল্টা পাল্টা হয়ে যায়, তখন সেও একটু চান্দে চলে যায়, মার্সে চলে যায়। একটা একটা গোষ্ঠী আছে নিয়মিত গাঁজা সেবন করে, তারাও মঙ্গল গ্রহে চলে যায়। তো ওদের মতো আর কি একটু গাঁজা খেয়ে ভাইব পাওয়া। তো একটা আছে তো এরকম মাদকাসক্ত, কিন্তু মেজরিটি আসলে এন্টারটেইনমেন্ট রিলেটেড কোনো না কোনো ইস্যুতে আসলে আসক্ত। সেটা বললাম, সেটা ইন্টারনেটের যে কোনো কিছু হইতে পারে, সেটা গেমিং হইতে পারে, এনিথিং, স্পোর্টস হইতে পারে, মুভি হইতে পারে, অনেকে কিন্তু গান বাজানো আসক্ত, এটা ওয়ান কাইন্ড অফ হ্যাঁ এন্টারটেইনমেন্ট। এটা তো হয়। হ্যাঁ তো ভাই, মানে এটা আসলে, আলটিমেটলি এগুলো এন্টারটেইনমেন্ট রিলেটেড। এটা আসলে ভাই খেয়াল করা যায় যে মানে এখন সবাই এতটা এন্টারটেইনমেন্টের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে যে এই যে যে ডেগুলা আজ থেকে 4-5 বছর আগে কখনো ছিল না। তো কোত্থেকে জাস্ট একদিন ঘোষণা করা দরকার যে অমুক ডে নামে কিছু পালিত হয়, ব্যাস স্টার্ট হয়ে গেছে, মানে ওটা নিয়ে মানে হিউজ একটা পার্টি করা। তো এটা তো আসলেই এখানে এখানে দুটা জিনিস আছে। একটা হচ্ছে মানুষের অন্তর যখন ফাঁকা থাকে, এই ফাঁকা অন্তরটাকে সে কোনো না কোনো কিছু দিয়ে পূরণ করতে চায়। এই ফাঁকা অন্তরটাকে সে কোনো না কিছু দিয়ে পূরণ করতে চায়। এখন আয়দার আমি এখানে ভালো কিছু রাখবো, অথবা এখানে শয়তান এসে উল্টাপাল্টা বুদ্ধি দিবে। শয়তান তো মানুষের বন্ধু না, সে উল্টাপাল্টা বুদ্ধি দেয়। কোরআনে আল্লাহ তাআলা জানাইছেন যে একমাত্র জিকিরের মাধ্যমে কিন্তু আসলে মানুষের যে অন্তর, এটা কিন্তু প্রশান্তি লাভ করে। তো অন্তরের পূর্ণতার যে ব্যাপারটা, এটা কখন আসবে? যখন আমি আল্লাহর কাছে যাব, মানে আমি আল্লাহর সাথে কানেক্টেড হব, তখন আমার অন্তরটা আসলে পরিপূর্ণতা লাভ করবে। এই কারণে আমরা দেখি যে এই এত এন্টারটেইনমেন্টের রিসোর্স থাকার পরেও যারা এই এন্টারটেইনমেন্ট প্রোভাইড করতেছে তারাও সুইসাইড করে, যারা এন্টারটেইনমেন্টে আসক্ত তারাও সুইসাইড করে। দেখা গেলো যে মানে খুব বড় কয়েকটা সুইসাইডের দিকে যদি তাকাই, মানে মোটামুটি মানুষজন অনেক কান্নাকাটি করছে বা মানুষজন অনেক দুঃখ পাইছে, তার মধ্যে একটা বড় সুইসাইড হলো যে লিঙ্কিন পার্কের যে ওর নামটা ভুলে গেছি, ভোকাল ছিল, নাম ভুলে গেছি, চেস্টার ও বেনিংটন, যখন, হ্যাঁ ঠিক চেস্টার আছে, ও বেনিংটন। যখন সুইসাইড করলো মানুষজন খুব কষ্ট পেলেন। তো সে কিন্তু গান বাজার সাথে রিলেটেড, এবং এই গান বাজার কিন্তু মানুষ আলটিমেটলি এন্টারটেইন করতেছে, সে কিন্তু আত্মহত্যা করবে, তাই না? এরকম বেশ কিছু জি আত্মহত্যা ভাই, কিন্তু তাদের হবে, তো এরকম মিলিয়ন তিনটার মিলিয়ন মধ্যে প্রচুর ভিউয়ার ছিল। আত্মহত্যা হয়েছে। জি ভাই, তাদের তো ওদের তো মিলিয়ন মানে মিলিয়ন ভিউয়ার ছিল, তাদের তো কোটি কোটি ফ্যান ফলোয়ার দে ছিল। হ্যাড এভরিথিং, সহজ কথা দে হ্যাড এভরিথিং, মানে একটা দুনিয়া একটা মানুষ কি চায়, টাকা চায়, সম্মান চায়, খ্যাতি চায়, ও সবই ছিল, তাই না? তো যে এন্টারটেইনমেন্ট প্রোভাইড জি করতেছে ভাই, ওরাও সুইসাইড করতেছে। বা একটা আরেকটা আছে হিটলেজার, ওর নামটা আমার মনে আছে। তো বলা হয় যে অ্যাক্সিডেন্টাল কি বলে ড্রাগ ওভারডোজে মারছে, বা অ্যাক্সিডেন্টাল ড্রাগ ওভারডোজ বলে কোনো কথা নেই, তুমি বেশি করে খাইছো বলে তুমি মরছো। আমার কথাটা শুনলে মন খারাপ করতে পারে, এখন ডাক্তার মানুষ তো। একটা ঘুমের ওষুধ আমি এক একটা জায়গায় দুইটা খাইতে পারি, এটাও কিন্তু ইন্টেনশনাল, তাই না? তাও একটা দুইটা ওষুধ খেলে কেউ মরবে না, কিন্তু কি এমন ওষুধ যে দুইটা তিনটা বেশি খেলেও কিন্তু মানুষ নর্মালি আসলে মরে না? আমাদের ওষুধ গুলো ওভাবে ইয়ে করা, তাহলে কতগুলা বেশি খাইলে একটা মানুষ মারা যাইতে পারে? এটা কিন্তু একটা মানে একটা বড় ডোজে খাইতে হয়। তো অ্যাক্সিডেন্টাল ড্রাগ ওভারডোজ বলে কিছু না। হ্যাঁ, আমরা আসলে হয়তো শুনতে যেন ভালো লাগে সেজন্য বলতেছি। আমার মূল কথা হচ্ছে যে যারা এন্টারটেইনমেন্ট প্রোভাইড করতেছে এরা নিজেরাও আসলে এইটা কিন্তু তাদের অন্তরকে পরিপূর্ণতা দান করতে পারে না। বা যেই মানুষগুলো এখন আত্মহত্যা করে এদেরও মধ্যে, যখন আমি যখন থার্ড ইয়ার পড়তাম, একটা প্রমেন আমাদেরকে পোস্টমর্টেম এর ওখানে যাইতে হতো, মর্গে যাই আমরা পোস্টমর্টেম দেখতাম। আমি যতগুলো আত্মহত্যা পেশেন্টের পোস্টমর্টেম এ থাকছি, এবং আমি আমার স্যার থেকে যেটা শুনছি যে একটা মেজর অংশ হচ্ছে ড্রাগ অ্যাডিক্ট,
আত্মহত্যার একটা মেজর অংশ হলো ড্রাগ এডিক্ট। এবারে আরো কিছু আত্মহত্যা আছে, বিশেষ করে প্রেম রিলেটেড ব্যাপার স্যাপারে কিছু মানুষ আত্মহত্যা করে, বা কিছু মেয়ে আছে তারা প্রেগনেন্ট হয়ে গেলে আত্মহত্যা করে। তো এটার একটা সংখ্যা আছে, তবে ছেলেদের মধ্যে যারা আত্মহত্যা করে এদের মোটামুটি আমার মনে হয় যে মোর দেন 90% দুইটা দুইটা গ্রুপের মধ্যে পড়বে, একটা হচ্ছে মাদকাসক্ত আর একটা হচ্ছে প্রেম বৃদ্ধি রিলেটেড ব্যাপার স্যাপার। তো এরাও কিন্তু মনে কোনো ভাবে এন্টারটেইনমেন্টের সাথে রিলেটেড। ইনফ্যাক্ট মাঝখানে তো আমি এটাও দেখছি যে টিকটকের টিকটক নাকি পাবজি রিলেটেড ইস্যুতেও কিন্তু মানুষজন আত্মহত্যা করছে। তো এন্টারটেইনমেন্টের সাথে রিলেটেড থেকেও তাদের অন্তর আসলে পূর্ণতা লাভ করে নাই, তারা প্রশান্তি লাভ করে নাই। এবং একটা মানুষের কতটা মানে মানসিক অশান্তিতে থাকলে সে আত্মহত্যা করতে পারে, হ্যাঁ তার কাছে আসলে একটা মনে গেলে মনে হয় ভালো হয়, এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না, এই এই জায়গা থেকে তো মানুষ আত্মহত্যা করে। ভাই আপনি তো জাস্ট মানে সুইসাইডের দিকটা উঠায় ধরলেন, কিন্তু জেনারেলি তো সবাই সুইসাইড করে না, সুইসাইডের রেটটা তো অনেক কম। না সুইসাইড সবাই করে না, এটা একটা ভুল কথা, সুইসাইডের হার কিন্তু ইনক্রিজিং ডে বাই ডে, এটা কিন্তু আসলে বাড়তেছে, এখানে কোনো ডাউট নেই। হ্যাঁ সেটা বাড়তেছে, তো কিন্তু আমি বলতে চাচ্ছি পাশাপাশি আমি যদি এন্টারটেইনমেন্টে ব্যস্ত থাকি বা আমি এন্টারটেইনমেন্ট রিলেটেড লোক, তাহলে আমার অন্ত পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, আমার তো কোনো সুইসাইড আসার কথা ছিল না। হ্যাঁ মানে সেন্স তো তাই বলে, হ্যাঁ সেটা তো অবশ্যই, সেটা তো হচ্ছে না, আমার তো সুইসাইড তো আমি পাচ্ছি। এবং আমার মনে হয় যে কেউ, আমি মাঝে মাঝে এগুলো আসলে একটু গবেষণা করার জন্য আমি কিছু কমেন্ট সেকশন ঘুরি, কিছু গান বাজনা যেগুলো ইউটিউবে পাওয়া যায় মাঝে মাঝে দু একটা সাজেশন আসে, ওটা আমি যে কমেন্ট দেখি, তো কমেন্টের কমেন্ট দেখলে বোঝা যায় মানুষজন কত ডিপ্রেশনে থেকে গান শুনে। একটা একটা জায়গায় একটা কমেন্ট মনে আছে যে একটা গানের ইয়েতে ইউটিউবে ওখানে কমেন্ট একজন লিখছে যে হাজারো মৃতের জীবিত হয়ে মৃত এমন মানুষের আর্তনাদ, এরকম একটা কথাবার্তা। তো একটা মানুষ সে কমেন্ট করতেছে যে হ্যাঁ সে বেঁচে আছে কিন্তু সে অ্যাকচুয়ালি ডেড, হ্যাঁ ডেড ইনসাইড। তো এটা আসলে একটা হাসাহাসির জিনিস, একটা মানুষ অবশ্যই প্যাথেটিক একটা অবস্থায় আছে, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে এই এন্টারটেইনমেন্ট তাকে আসলে প্রকৃত প্রশান্তি দিতে পারে না, যেটা আমি অ্যাকচুয়ালি বলতেছি। মানুষ আসক্ত হচ্ছে কিন্তু ওই একই জায়গা থেকে, আসক্তির জায়গাটা কিন্তু ওইটাই যে তার দের ইজ এন এমটিনেস ইনসাইড হিজ অর হার হার্ট, তার অন্তরের মধ্যে একটা এমটিনেস কাজ করে, সেটাকে সে ফুলফিল বা সেটাকে ফিল আপ করার জন্য সে হয়তো বা কোনো না কোনো একটা মাধ্যম নিচ্ছে, হয়তো বা সে মিউজিক শুনতেছে, সারাদিন মুভি দেখতেছে। আমাদের প্রচুর বলে এখন পাওয়া যাবে যে প্রতিদিন একটা করে মুভি দেখে, কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল আমাকে বলে যে ও প্রতিদিন রাতে একটা করে মুভি দেখে তারপর ঘুমাইতে যায়। তো হয় মুভি দেখতেছে বা এরকম, এখন তো নেটফ্লিক্স এর অনেক সিরিজ সিরিজ পাওয়া যায়, কিছু না কিছু সে ওটার মধ্যে আছে, কিন্তু এইগুলা তার অন্তরকে আসলে ফুলফিল করতে পারে না, আমি এটা বলতেছি। এবং দেখালো যে সেটা মানে নেটফ্লিক্স টাইপের যে সিরিজ গুলা দেখে, তো সে কিন্তু ওখানে আসক্ত, বা যে গেম খেলতেছে সারাদিন গেম খেলতেছে সে ওখানে আসক্ত, যে ফেসবুকিং করতেছে সারাদিন ফেসবুকিং করতেছে। এখন আমার কথা হচ্ছে কেন একটা লোক সারাদিন এইগুলাতে আসলে ইনভলভ, কারণ কিন্তু আসলে ওইটাই যে একটু প্রশান্তি লাভ করা, একটু এন্টারটেইনড হওয়া, একটু যেন ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটা আসলে আলটিমেটলি কোনো ভালো লাগে না। এবং এরকম একটা কথা বলা হয় যে মিউজিক আসলে মানুষকে সুখ দেয় না, এটা মানুষের অন্তরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, উইচ ইজ ট্রু, এটা খুবই ট্রু। আমার মনে হয় যে একটা মিউজিক যখন মানুষ শুনে তখন তাদের ভালো লাগতে পারে, কিন্তু এরা তো আলটিমেটলি ডিপ্রেসড, যদি এটা তাদেরকে আপলিফ্টই করতো তাহলে তাদের কেন মানে একেবারে পুরোপুরি ভাবে তাহলে ভালো হয়ে যাবে না। আমার মনে হয় মানুষজন আসলে এখনকার মানুষজনের ফিতরাত এতটা ধ্বংস হয়ে গেছে, আমার মনে হয় যে এই ডিপ্রেশনে থাকাটাও হয়তো বা কেউ কেউ মানুষ মানে এনজয় করে, আমার কাছে মাঝে মাঝে এটা মনে হয়, কারণ এই কথাগুলো শুনে তো অনেক অনেক মন খারাপ করে যে আমি এরকম কিরকম কথাবার্তা বললাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা মানে আমি অনেকগুলো মানুষের সাথে মিশি, তো আমার কাছে মনে হয়েছে যে কিছু মানুষ ডিপ্রেশনে থাকাটা এনজয় করে, তারা এটাকে খুব বড় করে দিচ্ছে, আমি ডিপ্রেস আমি ডিপ্রেস, এই জিনিসটা এখন তো অনেকে ফেসবুকে পোস্ট দেয় যে আমি ডিপ্রেস। জি ভাই মানে আমি ডিপ্রেশনকে মক করতেছি না, আমি বলতেছি যে যে প্রসেসের মধ্যে তারা আছে দ্যাটস এ রং প্রসেস এইটা, এবং এই মানুষগুলো আলটিমেটলি এন্টারটেইনমেন্ট থেকে কোনো সলিউশন পাচ্ছে না, দিন শেষে তারা লাভটা কি হচ্ছে। আবার এইটা তো গেল দুনিয়াবি দিকের কথা, আখিরাতের দিকের কথা আমি চিন্তা করি, আখিরাতে কি হচ্ছে, একটা মানুষ এভাবে যদি আসক্ত থাকে সে দিনের একটা বড় সময় অনর্থক কাজে লিপ্ত। এখন আমার দুনিয়ার জীবনটা যদি সাপোজ 50 বছরের হয়, আমি এখানে যা আমল করবো সেটা আমার আখিরাতে যাবে, তো আমি ওই টাইমটা একটা ভালো কাজ করতে পারতাম যেটা আমার সওয়াব বৃদ্ধি করবে, যেটা আমার আখিরাতে কাজে দিবে। তো একদিকে তো লস, পুরা লস প্রজেক্ট,
দুই নম্বর কথা হচ্ছে এই কাজগুলোতে লিপ্ত হয়ে মানুষ আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছে, দেখলো যে খেলা চলতেছে না আমাদের সময় হয়েছে, মনটা খারাপ হয়ে যায়, নামাজটা মিস দেয় অনেকে, ইচ্ছা করে কাজা করে। তো একটা খেলার জন্য ইচ্ছা করে কাজা করলো, ভালো কথা কাজা করলো, এবং ওই ম্যাচটা সাপোজ হেরেও গেল, তাহলে এটা কতটা প্যাথেটিক। আর যদি জিতেও যায়, একটা দল জিতে গেল, এটা কি আমার নামাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? আজকে আমরা তাহাজ্জুদের জন্য আমরা তো কেউ জাগি না, তাহাজ্জুদ বলে যে কিছু একটা আছে আমরা তো অনেকে জানি না জিনিসটা, বা ঠিক আছে তাহাজ্জুদ নামে কিছু একটা আছে আমাদের বাপ দাদারা পড়তো, আমরা পড়ি নাই আর কি, অনেকে অ্যাটিচিউড অনেকটা এরকম। কিন্তু আমার কথা হচ্ছে যে রাত জেগে যে খেলা দেখতে পারে, ও রাত তিনটার সময় খেলা, মানে তিনটার সময় ঘুম থেকে উঠে খেলা দেখাও নসিবে আছে, কিন্তু ভোর তিনটার সময় উঠে তাহাজ্জুদ পড়াটাও নসিবে নাই। এই জিনিসটা কি একটা কষ্টকর জিনিস না, বা এটা কি আসলে একটা মানে চিন্তা ভাবনার জিনিস না, যে আমাদের অবস্থা আসলে কোন জায়গায়? বা যেখানে আমি জানি যে একটা মুসলিম হিসেবে আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর কাছে ইসলাম বাদে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না, অন্য কোনো দিন গ্রহণযোগ্য না, তাহলে একটা কাফির যদি মারা যায়, একটা মুশরিক যদি মারা যায়, বেসিক্যালি ইজ গোয়িং টু হেল, এখানে কোনো সন্দেহ নেই, তার পক্ষেও কথা আসে। এই লোকটাকে যদি বলা হয় ফি নারী জাহান্নাম, এটা শুনলে মন খারাপ করে। কেন মন খারাপ করে? কারণ সে ওই গান শুনে তার খুব ভালো লাগে, সে ওই খেলা দেখে তার অনেক ভালো লাগছে, সে আল্লাহর কাছে দোয়া করে যে এই খেলার বিনিময়ে হলেও যেন তার তার কবরে শাস্তি কম দেওয়া হয়। এখন একটা খেলা, যে খেলার জন্য মানুষ নামাজ মিস করতেছে, যে খেলার জন্য মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে, সেই খেলা একটা লোক ভালো খেলতো বলে আমি সে কাফির অসত্য তার জন্য মাগফিরাত কামনা করতেছি, এর থেকে ভয়াবহ আর কি হতে পারে? যেখানে আল্লাহ তাআলা নিজে কোরআনে কিন্তু জানাই দিয়েছে যে এটা কিন্তু আসলে করা যাবে না, তাই না? একটা কাফির সে মারা গেছে, এটা নিশ্চিত সে জাহান্নামে, তার জন্য তো দোয়া করার কোনো সুযোগ নেই। মানুষ করতেছে, সিনেমা করতো, গান বাজনাতে লিপ্ত ছিল, এমন মানুষ মারা গেলে, এবং কাফি মুসলিম হলেও একটা কথা ছিল কাফি, তার জন্য মানুষ বলে রেস্ট ইন পিস, তার মানে কি যে সে কবরে বা তার আখিরাতে জীবনে সে শান্তি পাক, কিভাবে সম্ভব? তাহলে আমরা স্পিরিচুয়ালি তো আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি, এট দা সেম টাইম আমরা আল্লাহর আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে এমন কথা বলতেছি, আমরা আল্লাহর কাছে কি দোয়া করতেছি? আল্লাহ তার শাস্তি কমা দেবে, কারণ আল্লাহ তারা নিজে জানাই দিয়েছেন যে কাফির অবস্থায় মারা যাবে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। কুরআনে যদি কেউ একটু তর্জমাটা পড়ার চেষ্টা করে, সে এখানে দেখবে যে আল্লাহ তাআলা কাফিরদের প্রতি কিন্তু ভয়াবহ রকমের ক্ষুব্ধ, আল্লাহ তাআলার ক্রোধ কিন্তু আল্লাহ তাআলা কুরআনে অনেক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইছেন। আল্লাহ তাআলা যাদের প্রতি ক্ষুব্ধ, আমি তার প্রতি আমার ভালোবাসা জন্মাইতেছি বিকজ অফ দিস। আচ্ছা ভাই, একটা হাসি দিলাম, আসলে এটা কষ্টের হাসি। ভাই আপনি ডিপ্রেশনের কথা বললেন, তো আমরা ডিপ্রেশনের সাথে আসলে আসক্তি ব্যাপারটা কিভাবে রিয়েক্ট করতে পারি? এটা মানে ভাইস ভার্সা টাইপের, হ্যাঁ ভাইস ভার্সা টাইপের, ডিপ্রেশনের সাথে আসক্তি। দেখা গেল একটা লোক ডিপ্রেশনে থাকার কারণে সে মাদকাসক্ত হয়ে গেছে, তার মনে অনেক কষ্ট, মনে কষ্ট দূর করার জন্য সে এখন গাঁজা খায়, হিরোইন খায়, বা ইয়াবা খায়, বা তার মনে অনেক কষ্ট এই জন্য সে মদ খাচ্ছে, এটা একটা। আর একটা হচ্ছে যে কিছু না কিছুতে আসক্ত, সে কিন্তু তার লাইফে কিন্তু আসলে অনেক কিছু লুজ করে ফেলে। সে যেহেতু আমি বললাম যে তার প্রফেশনাল লাইফে সে ঠিক মতো কাজ করতেছে না, স্টুডেন্ট অবস্থায় সে ঠিক মতো লেখাপড়া করতেছে না, এটা কি কোনো ইফেক্ট নাই? ইফেক্ট তো অবশ্যই আছে, তাহলে তার রেজাল্ট খারাপ হবে, তার গেইন খারাপ হবে, তাই না? তার ইভেন ইনকামের দিকেও সে কিন্তু পিছিয়ে যাবে। তাহলে এই যখন একটা লোক জীবন যুদ্ধে পিছিয়ে গেল, সত্যিকারের জীবন যুদ্ধে পিছিয়ে যাওয়া, ও কিন্তু ডিপ্রেস হয়ে যায় যে আমি আমার জীবনে কি করলাম, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। সামাজিক অনেক পিছিয়ে যায়, তো আসলে আসক্তির ফলে মানে কি কি স্পেসিফিক্যালি ক্ষতি হয়, মানে ধরেন ফিজিক্যালি বা মেন্টালি? সুইসাইড তো সাপোজ খুব কম লোক সুইসাইড করতেছে, বা ডিপ্রেশনে পড়ে নিজের লাইফ ক্যারিয়ার নষ্ট করা, এটাও মানে একটা পার্ট। বাট ঠিক অ্যাজ এ সোশ্যাল বিইং মানুষের কিছু দায়িত্ব আছে, তার কিছু রেসপন্সিবিলিটি আছে, মানুষ সেটাকে স্কিপ করা শুরু করে, এটার কারণে তার পার্সোনাল লাইফ ডিসরাপ্টেড হয়, তার ফ্যামিলি লাইফ ডিসরাপ্টেড হয়। দেখা গেলো সে গেম খেলতেছে, তার মায়ের সাথে তাকে বললো বাবা যাও বাজার করে আসো, সে মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে, এটা কি ফ্যামিলি লাইফে একটা ডিসরাপশন না? এটা কি ফ্যামিলি লাইফে একটা নুইসেন্স না? সে তার বাবার সাথে খারাপ আচরণ করতেছে, এটা কি প্রবলেম না? এখন আমরা কিন্তু মানে আমি যেটা প্রথমে বলছি, আমরা আসলে একটা খারাপ জিনিসকে আর খারাপই মনে করতেছি, এটাকে আমরা নর্মাল হিসেবে ট্রিট করতেছি। হ্যাঁ ঠিক আছে, বাবার সাথে তোমার বলতে পারে, চিন্তা করা যায়, আমাদের বাবা তাদের বাবার সাথে কখনো এরকম করে কথা বলার সাহস করছে?
আর আজকে মানুষও নিজের বাবাকে পর্যন্ত খুন করে, এটা হচ্ছে তো? জি ভাই, এটার লং টার্মে যেমন সুইসাইড করে বা বিভিন্ন মানে বিভিন্ন প্রকার সমস্যা হয়, ইনিশিয়ালিও কিন্তু অ্যাটলিস্ট এই প্রবলেমগুলো হচ্ছে যে সে সোশ্যাল লাইফ থেকে সে অনেক দূরে চলে যাচ্ছে, তারপর হচ্ছে তার রেসপন্সিবিলিটি সে পালন করতেছে না, এটা আসলেই মানে ইনিশিয়ালি অনেক ক্ষতি করতেছে। জি ভাই, ঠিক আছে। তো ভাই, এখন হচ্ছে এই যে আমাদের ক্ষতিগুলো করতেছে, এখন ধরেন কেউ অ্যাডিক্টেড হয়ে গেছে বা সে কিভাবে বুঝবে যে সে আসলে অ্যাডিক্টেড হয়ে গেছে এই জিনিসটা? মানে আসলে আমার মনে হয় যে যারা অ্যাডিক্ট তারা আসলে জানে তারা অ্যাডিক্ট, এরা সে নিজেও জানে এবং মানুষেরা করে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। সে বলবে হ্যাঁ তুমি জানো না আমার জীবনে কত দুঃখ আছে, তুমি জানো না আমার লাইফে কত স্ট্রাগল আছে, ডিফিকাল্টিজ আছে, আমাকে টিকে থাকার জন্য, আমাকে বেঁচে থাকার জন্য আসলে আলটিমেটলি এগুলো করছে। সে নানাভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে, বাট ঘটনা হচ্ছে তারা কিন্তু আসলে জানে তারা অ্যাডিক্ট, এটা তারা বোঝে, এটাকে মানুষ বোঝে না, মানুষ আসলে বোঝে। জি ভাই, আসলে এটা এটা আসলে রিয়ালাইজেশনের ব্যাপার যে আসলেই মানে এটা আসলে রিয়ালাইজেশন অটোমেটিক চলে আসে আসলে যে আমার, তারা এটাকে ছাড়তে পারে না, তারা এটাকে ছাড়তে পারে না। যে বললাম যে আমি এটা ছাড়া আসলে থাকতে পারবো না, এই যে একটা মানে ড্রাইভ কাজ করে, উইথড্রল ইফেক্ট ডেভেলপ করে, যে আমার সামনে যদি আজকে একটা দিন ফোন না থাকে আমি পাগল হয়ে যাবো। এখন এখানে একটা বাস্তবতা বলি, সেটা হচ্ছে মাঝে মাঝে আমার হসপিটালে 18 ঘন্টা 24 ঘন্টা শিফট থাকে এবং এত বেশি ব্যস্ততা যায় দেখা গেলো যে কোনো ফোন ধরারও সময় থাকে না, মেসেজ চেক করা তারপরের কথা। তো কিছু জিনিস দেখা গেলো যে আমি একেবারে মানে ফেসবুকে তোমাকে আসতে হবে এটাই আমার মাথার মধ্যে কাজ করে না, বা ওই টাইমটাই আমার নাই, মানে ঠিক মতো প্রচন্ড রকমের কাজে ব্যস্ত থাকার সময় কিন্তু আসলে কোনো হুশ নাই। যেমন এখন আমার মনে হয় যে বাংলাদেশে কি হচ্ছে একটা বড় বিষয় সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, আইডিয়া না থাকার কারণ হচ্ছে যে আমি আসলে এটা নিয়ে যে মানে খোঁজ খবর রাখবো এই টাইমটা আমি পাচ্ছি না, আমার ডিউটি চাপ এত বেশি। তো যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন যেখানে আমি জরুরি জিনিসই জানা আমার জন্য ডিফিকাল্ট। ইনফ্যাক্ট আজকে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আজকে সন্ধ্যা বা রাতের দিকে ফেসবুকে দেখলাম যে সাকিব আল হাসান কিছু একটা নতুন একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, কিন্তু কি কন্ট্রোভার্সি এটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আমি বুঝতেও পারতেছি না কি হয়েছে কি আসলে। পরে আমি নিউজ ঘাটলাম, নিউজও কিছু পেলাম না, এরপরে হঠাৎ করে একটা জায়গায় নিউজ আসলো ঠিক আছে শেয়ার বাজার রিলেটেড কিছু একটা হয়েছে, তাহলে এটা কিন্তু একটা ন্যাশনাল লেভেলের নিউজ এবং এটা আমি অনেক পরে জানছি এবং আমি কিছুই বুঝতেছিলাম না শুরুর দিকে। তাহলে একটা লোক যখন তার নিজের কাজে ব্যস্ত থাকে বা সেই তার প্র্যাকটিক্যাল লাইফে সে পুরোপুরি ভাবে এনগেজ থাকে, তার জন্য আসক্তির জায়গাটা ডিফিকাল্ট, তার জায়গায় আসক্তির জায়গাটা ডিফিকাল্ট। স্টিল কিছু আসক্তি অনেকে থাকতে পারে, রিলেটিভলি ডিফিকাল্ট। আসক্তদের ক্ষেত্রে যেটা হয় যে তারা তাদের আসক্তির বিষয়টাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেয়, আর এর আশেপাশে যে বিষয়গুলো থাকে স্ট্যান্ডার্ড হিসেবে না না, তারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করে, তারা বলতে চায় যে ঠিক আছে আমরা যেটা করতেছি এটা একচুয়ালি সমস্যা আছে, আমিও বুঝতেছি কিন্তু আসলে আমার জন্য এর কোনো বিকল্প ছিল না, শেষে যে এই হয় বুঝাইতে চায়। জি ভাই। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে সাপোজ কেউ জাস্টিফাই করতেছে না, তো সে বুঝতে পারলো যে এটা আমার জন্য অ্যাডিক্টেড, কিন্তু সেখান থেকে তো বেরোতে হতে পারতেছে না, তো কিভাবে বেরোতে পারে একজন, লাইক কিভাবে কিন্তু উত্তরণ পেতে পারে? এটার উত্তর হচ্ছে যে ওই যে যে সে আসক্ত কেন, কারণ তার অন্তরে একটা ফাঁকা জায়গা আছে। আল্লাহ তাআলা তো কোরআনে জানাই দিয়েছেন মানুষের অন্তর প্রশান্তি লাভ করে একমাত্র আল্লাহর স্মরণের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। জিকির মানে কিন্তু আল্লাহকে স্মরণ করা, সেটা নামাজ হইতে পারে, সেটা রোজা হইতে পারে, সেটা আল্লাহর ইবাদত যে কোনো ভাবে হইতে পারে। মূল কথা হচ্ছে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে হবে। আমি যখন আল্লাহর সাথে কানেক্টেড তখন আমার অন্তরে ওই এমটিনেসটা থাকবে না, আর আমার অন্তরে যখন এমটিনেসটা থাকবে না তখন আমি ফুল, আমি কিন্তু রিচ রিচ ইন মাইন্ড, তখন আমার এসব এন্টারটেনমেন্টও দরকার না, এসব আসক্তির আসক্তি দরকার না। এই জন্য মসজিদ আমরা অনেক সময় মানে ওয়ান্ডার করি যে মসজিদ মাদ্রাসায় যারা কাজ করে বা যারা তারা অনেক
খুবই কম টাকা বেতনে চাকরি করে এবং ওই টাকাটা আসলে কোনোভাবে হিসাব করতে পারি না যে তারা কিভাবে চলে, কিন্তু তারা চলে যেভাবেই হোক, কিন্তু তাদের মধ্যে কোনো ডিপ্রেশন কিন্তু আমি আসলে পাই না, বা তারা সুইসাইড করতেছে এমন নিউজও কিন্তু আমি আসলে পাই না। সো কেন, কারণ হচ্ছে বা তারা অ্যাডিক্টেড এমনও কিন্তু না, তাদের কিন্তু জীবনটা কিন্তু অনেক হার্ডশিপ ভরা, কিন্তু তারা কিন্তু এরকম প্রবলেম ফেস করতেছে না। কেন? কারণ হচ্ছে তাদের অন্তরটা প্রশান্ত, তারা আল্লাহর সাথে কানেক্টেড। মূল জায়গা আসলে মানে একদম গোড়ায় হাত দিতে হবে, একদম গোড়াটা এটাই, আল্লাহর সাথে কানেকশন থাকে। আল্লাহর সাথে যখন আমি কানেক্টেড হচ্ছি তখন আমার এসবগুলো কোনো কিছু দরকার নাই, ওটা অটোমেটিক একটা ওটা রিচ হয়ে যায়। তো মূল জায়গাটা হচ্ছে এটাই যে কেউ যদি আসলেই চায় সেইগুলা থেকে দূরে থাকবে বা সেখান থেকে রিকভারি করতে চায়, তার উচিত আল্লাহর সাথে কানেকশন বাড়ানো। আরো সহজভাবে চিন্তা করা যায় যে যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালক, মানে বিশ্বজগৎ কত বড় কত বিশাল, এটা আসলে এই রিসেন্টলি জেমস ওয়েবের টেলিস্কোপে কিছু ছবি টুবি আসছে, এগুলো দেখে বোঝা যায় যে বিশ্বটা আসলে কত বড়, এটা কত পাওয়ারফুল একটা জিনিস, কত এনর্মাস একটা জিনিস। এবং যিনি এটা বানাইছেন এবং কিভাবে বানাইছেন, জাস্ট বলছেন হয়ে যাও আর হয়ে যাইছে, ব্যাপারটা তো এরকম। তাহলে যিনি এত কিছু বানাইতে পারছেন, যিনি এগুলো মেনটেন করেন এবং যাকে তন্দ্রা নিদ্রা এগুলো কোনো কিছু স্পর্শ করে না, তার নিজের কোনো কোনো কিছুর প্রতি সে মুখাপেক্ষী না, তো এমন একজন রব, তার কাছে চাওয়া তো আসলে কোনো ডিফিকাল্ট কোনো ব্যাপার না। আমার আমি তো আসলে কিছুই না, পৃথিবীর তুলনায় যদি আমাকে কম্পেয়ার করা হয়, একটা পৃথিবীর পাশে যদি আমাকে রাখা হয়, তাহলে লাইক ব্যাপারটা মানে একটা বালতির পাশে একটা পানির অণুকে 1 কোটি ভাগ করলেও মনে হয় আমি আসবো না, কম্পেয়ারটা এরকম। সেখানে আল্লাহ তাআলা তো পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড় গ্যালাক্সি ট্যালাক্সি বহুত কিছু বানাই ফেলছেন, তো সেই আল্লাহর কাছে আমার ব্যক্তিগত চাওয়া আসলে কিছুই না, তাই না? আমার ব্যক্তিগত চাওয়াকে আমি মনে করতেছি বিশাল কি না কি জিনিস, আল্লাহর কাছে এগুলো কিছুই না, 1-to-1 এর ব্যাপারও না। তো আল্লাহর কাছে এগুলো আসলে কোনো ঘটনাই না, তাই না? আল্লাহর ভান্ডার তো আসলে বিশাল, আমি কেন আল্লাহর কাছে যাচ্ছি না, আমি কেন আল্লাহর কাছে যাচ্ছি না, আমি চাইলে আল্লাহর কাছে যেতে পারতাম, কিন্তু আমি যাচ্ছি না, তাই না? আমি জানি আল্লাহর কাছে যাওয়া দরকার, আমি জানি আমি মরে যাবো, কিন্তু আমি আল্লাহর কাছে আলটিমেটলি যাচ্ছি না, তাহলে তো আসলে লাভ নেই, তাই না? তো যে নিজেকে পরিবর্তন করতে চায়, যে চায় তার অবস্থা পরিবর্তন ঘটুক, তার উচিত আল্লাহর সাথে কানেক্টেড হওয়া। ভাই আপনি বড় কানেকশন কথা বলতেছেন, তো কানেকশনটা ঠিক কিভাবে হতে পারে? লাইক আমি যে অ্যাডিক্টেড, সে তো ডিরেক্ট গিয়ে মসজিদ অনেক বেশি সময় দিবে বা অনেক কিছু করবে, এরকম তো জেনারেলি হয় না বা তার পক্ষে পসিবল না। কানেকশন কিভাবে দিবে, এইটা উত্তরটা খুব সিম্পল, আল্লাহর সাথে কিভাবে আমরা কানেক্টেড হব, এইটা হইতে গেলে তো আমাকে জানতে হবে রাস্তাটা কি, এটা জানার জন্য আমাকে পড়তে হবে। আমি আমার জীবন নিয়ে আমি হতাশ, আমার জীবনের মধ্যে অনেক বেদন, আমি জীবনে একটা প্রবলেমে আছি, হ্যাঁ অ্যাডিকশনও তো একটা প্রবলেম, এটা একটা মেজর প্রবলেম। মানুষজন যদি তার মানে 2 বছর পরে তার মানে ক্যারিয়ার কি হবে এটার জন্য সে এত ইফোর্ট দিতে পারে, সে আখিরাতের কথা চিন্তা করে, তার নিজের কথা চিন্তা করে, সে কি একটু ইসলাম নিয়ে লেখাপড়া করতে পারে না? আজকে এত এত রিসোর্স আমাদের সামনে ওপেন, কাউকে তো এখন মাদ্রাসায় যাওয়ারও দরকার নেই, এখন তো অনলাইনে প্রচুর কিছু আছে, ইভেন আমার 10 গাঁও পর্যন্ত আছে, 10 গাঁও একটু বিজ্ঞাপন করে দিলাম। হ্যাঁ জি ভাই, অনলাইনে এখন প্রচুর পরিমাণে রিসোর্স অ্যাভেলেবল, পড়ার রিসোর্স, ভিডিও রিসোর্স, ইউটিউবে কেউ গেলে বহুত কিছু হবে, বাংলা ইংরেজি এনি ল্যাঙ্গুয়েজ, প্রচুর ওয়েবসাইট আছে, প্রচুর রিসোর্স ওপেন, মানুষ চাইলেই এগুলো নিয়ে জানতে পারে, চাইলেই জানতে পারে, সে একটু জানুক, জানার চেষ্টা করুক প্রসেসটা কি। সে যদি জানার চেষ্টা করে তাহলে কিন্তু এই ঝামেলাগুলো আর হইতো না, সে কিন্তু জানার চেষ্টা করতেছে না, মানে তাকে স্পুন ফিডিং করলেও সে নিবে না, ব্যাপারটা অনেক এরকম। আগ্রহ থাকতে হবে, আমার যদি আগ্রহ না থাকে তার অর্থ হচ্ছে এই যে আমি নিজে আসলে এখানে কনসার্ন না, বা আমি ঠিক আছে শুনলাম কিন্তু পাতা দিচ্ছি না ব্যাপারটাকে, তাই না? তো তাকে অবশ্যই জানতে হবে। আল্লাহ তাআলা একটা জিনিস কিন্তু কোরআনেই জানাইছেন যে কেউ যদি আসলে আল্লাহ রাস্তা খোঁজার চেষ্টা করে বা আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, আল্লাহ নিজেই তাকে পথ দেখান। এবং হাদিসেও আছে, একটা হাদিসে কুসি ছিল না এরকম যে যে আল্লাহর দিকে 1 কদম আগায় আল্লাহ তার থেকে আরেকটু বেশি আগায় আসেন, তাই না? কেউ হাইটে হেঁটে গেলে আল্লাহ তার দিকে দৌড়াই আসে, ব্যাপারটা এরকম হাদিসে কুসি তো আছে। তাহলে আল্লাহ তারা নিজে জানাচ্ছেন যে আমি আল্লাহর কাছে যদি একটু হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমার কাছে দৌড়াই, আমার কাছে আমার সাথে কানেক্টেড হওয়ার রাস্তা কিন্তু আল্লাহ খুলে রাখছেন আমার জন্য। তার সেখানে আমার সাথে কানেক্ট হওয়া খুব ডিফিকাল্ট কোনো ব্যাপার না, আমাকে একটু সিনসিয়ার হইতে হবে, অনেস্ট হইতে হবে আমার কথার সাথে। আমরা বলি আমরা আখিরাত চাই কিন্তু আমরা নামাজ পড়ি না, ব্যাপারটা এরকম হলে তো হবে না,
এরকম হলে হবে না। আমি এটাও চাই, আমি এটাও চিন্তা করতেছি আমি চিরকাল আল্লাহর সাথে বেইমানি করবো, আল্লাহর সাথে নাফরমানি করবো, আবার এটাও চিন্তা করতেছি মরার পরে আল্লাহ আমার একদম ক্ষমা করে দিবে, ঠিক আছে আল্লাহ গফুর রহিম, কথা সত্য, কিন্তু আমি আল্লাহর সাথে বিদ্রোহ করার পরে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা আসবে, একটু বেশি হয়ে গেল না? আল্লাহর সাথে বিদ্রোহ করা মানে কিন্তু কুফর করা, তাই না? কুফর কিন্তু একটা ভয়াবহ জিনিস, আল্লাহর সাথে শিরক করা ভয়াবহ জিনিস না? আমাদের অবস্থা এতটাই খারাপ, আমরা আল্লাহর সাথে শিরক কুফর করার পরেও আমরা মনে করি ঠিক আছে আল্লাহ মাফ করে দিবে, এটা একটু মানে নিজের সাথে আত্মপ্রবঞ্চনা হয়ে গেল না? মানে আমাদের, আমি যেটাই বলছি যে এন্টারটেইনমেন্টে মানুষ লিপ্ত এমন অবস্থা যে মানুষ জানে যে ওর ছেলেটা মুর্শিক, ওর ছেলেটা এই যে একজন আত্মহত্যা করছে একটা নায়ক ইন্ডিয়ান বলিউডে, খুব সুশান্ত বা এরকম একটা নাম, খুব সম্ভবত মেবি 2 বছর আগে ঘটনা, তো এটা মুশিক আত্মহত্যা করছে, ঠিক আছে হোয়াট এভার, সুশান্ত সিং রাজপুত, তো ও আত্মহত্যা করছে, তো একটা মুশিক আত্মহত্যা করলো ওর আলটিমেট ডেস্টিনেশন কি? একটা মুসলিমে এটা তাকে বিশ্বাস করতে হবে যে হি ইজ গোয়িং টু হেল, এখানে এখানে তো আসলে এটা তো একদম মানে বেসিক কথা, এই কথাটা কিন্তু অনেকে মেনে নিতে পারে না, কেন মেনে নিতে পারে? তার মুভি দেখে খুব ভালো লাগছে, সে জীবনে কয়টা মুভি করছে, মেবি 4টা 5টা 6টা 10টা, আই ডোন্ট নো, মেবি 10টা 10টাই ধরলাম, তার একটা লোক 10টা মুভি করছে, 10টা মুভি আমার এত ভালো লাগছে যে আমি আল্লাহ তারা কোরআনে আয়াতের বিরুদ্ধে গিয়ে এখন কথা বলতে দিই, আবার কালকে যখন আমি মারা যাবো আমি চিন্তা করবো আমি আল্লাহ আমার মাফ করে দেবো, এরকম চিন্তা ভাবনা আমাদের কিন্তু ডেভেলপ করতেছে, এটা তো ভুল, তাই না? হ্যাঁ, তো আমরা আল্লাহর পথে যখন ফিরে আসবো তো তখন আসলেই আমাদের মাইন্ডসেট আপ হয়ে যাবে যে কিভাবে ছাড়তে হয়, আস্তে আস্তে ওখান থেকে আস্তে আস্তে রিকভার করে এবং সেই ব্যবসায়টা আস্তে আস্তে আল্লাহ সুবহান তাআলার ভালোবাসা আল্লাহ সুবহান দিন দ্বারা পূর্ণ করা। আচ্ছা ভাই, তাহলে ধরেন এটা তো যার রিয়েলাইজেশন আসছে সেই আস্তে আস্তে ফিরে আসবে, কিন্তু অ্যাজ আ মুসলিম আমার অন্য মুসলিম ভাইয়ের প্রতি তো আমারও কিছু দায়িত্ব আছে, তো সেই ক্ষেত্রে যখন আমি আমার সামনে দেখতেছি যে আমার ভাই বা আমার রুমমেট, আমার ক্লোজ ফ্রেন্ড কি আমার এলাকার পরিচিত বড় ভাই ছোট ভাই কেউ আরেক হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি তার জন্য ফ্রম আ মুসলিম বা ফ্রম আ হিউম্যান বিইং? প্রথম কথা হচ্ছে যদি আমরা কিছু করতেই চাই গোড়ায় হাত দিতে হবে, গোড়াটা কি? গোড়াটা হচ্ছে সে আল্লাহকে চিনে না, সে আল্লাহর আয়াত হয়তো বা সে জানে না, সে হয়তো বা ইসলাম থেকে দূরে আছে, তাকে ইসলামের দাওয়াত দিতে হবে, সিম্পল আছে, তাকে কোরআনের দাওয়াত দিতে হবে, তাকে ইসলামের দাওয়াত দিতে হবে, তাকে আল্লাহকে চিনাইতে হবে যে ইনি তোমার রব, তাকে আসলে জানাইতে হবে যে তার জীবনের উদ্দেশ্য কি। আমাদের জীবনের উদ্দেশ্য তো এন্টারটেইনমেন্টে লিপ্ত হওয়া না, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইবাদত করা, তো এটা একটা বেসিক দাওয়া প্রসেস, এটা একদিনের প্রসেস না, এটা একটা লং টার্ম প্রসেস, আমার মনে হয় যে একটা সময় নিয়ে তাদের পিছনে মেহনত করা, তারা বলছে চল নামাজে চলো, হ্যাঁ ঠিক আছে এটাও একটা দাওয়া, নামাজের দাওয়া দেওয়া হচ্ছে, তো বেসিক জায়গায় হাত না দিয়ে তো আমরা আসলে গুণগত চেঞ্জ এক্সপেক্ট করা ডিফিকাল্ট, আলটিমেটলি হিদায়তের মালিক আল্লাহ, আল্লাহ কাকে হিদায়ত দিবেন সেটা আল্লাহ জানেন, কিন্তু আমি আমাদের মেথডের কথা বলতেছি, আমার মনে হয় যে আমাদের মেথড হওয়া উচিত এরকম, তাকে ইসলাম নিয়ে অ্যাজ এ হোল একটা দাওয়া দিতে হবে, এটা লং টার্ম প্রসেস, তাকে ইমান তাওহীদ জীবনের উদ্দেশ্য দুনিয়ার বাস্তবতা জান্নাত জাহান্নাম এগুলো সবকিছু নিয়ে তাকে আস্তে আস্তে বোঝাইতে হবে, যে জানে যে আমি আজকে কাজ করলে কালকে 1 লাখ টাকা বেতন পাবো সে ভালোভাবে কাজটা করবে, কিন্তু আমি জানি না যে আমি এই কাজটা করলে 1 লাখ টাকা বেতন পাবো, আমি জানি আমি জানি কিছু একটা পাবো কিন্তু 1 লাখ টাকা পাবো আমি এটা জানি না, তাহলে কাজের প্রতি আমার আগ্রহ কিন্তু একটু কম থাকবে, আমি যখন জানি যে ঠিক আছে এই কাজটা করলে আমি 1 লাখ টাকা পাবো তাহলে কিন্তু আমার কাজের প্রতি আগ্রহ বেশি থাকবে, তো তাকেও জানাইতে হবে যে দেখো তোমার দুনিয়াতে তুমি যদি এই ভালো কাজগুলো করো আল্লাহকে মেনে চলো এইটুকু কষ্ট করো তাহলে তোমার জন্য জান্নাত আছে, জান্নাতটা তাহলে কেমন, জান্নাত হলো এইরকম, আর তুমি যদি এই ঝামেলা গুলো করো তাহলে কিন্তু তোমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম হলো এইরকম, তো জান্নাত জাহান্নাম আখিরাত এগুলা তাকে বোঝাইতে হবে, মানে আমার কথা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ইফোর্ট লাগবে, মানে একটা নির্দিষ্ট বিষয় না সামগ্রিক ভাবে একটা দাওয়া দেওয়া উচিত, আমাদের যেটা করণীয় এজ এ মুসলিম আরেক মুসলিমের প্রতি বা আরেক ভাইয়ের প্রতি আমাদের যেটা করণীয় সেটা সাথে দাওয়া দেওয়া, এবং দাওয়াটা হওয়া উচিত এরকম স্ট্রাকচার্ড, একটা প্রপার স্ট্রাকচার্ড, মানে বিচ্ছিন্ন ভাবে বা ছড়ানো ছড়ানো ভাবে না, একটা প্রপার সিস্টেমে আসা উচিত। এক্ষেত্রে আমি জাযাকাল্লাহ যে আসলে এই ব্যাপারটা যদিও বিভিন্ন দ্বিমত থাকতে পারে বা বিভিন্ন কিছু আছে, বাট এই জিনিসটার ক্ষেত্রে আমি আমার পার্সোনালি দেখছি যে যারা আমার স্কুলমেট ছিল, যারা আমার স্কুলের ফ্রেন্ড ছিল বা কিন্তু তারা হচ্ছে অলমোস্ট ওই সময় অ্যাডিক্টেড হয়ে গেছিল বা বিভিন্ন ক্ষতিকর দিক ছিল, তো ওদের মধ্যে দেখছি যে ইয়ার পরে
এসএসসির পরে অনেকেই মানে চিল্লাই গেছে, তারপরে দেখি সে ফুল চেঞ্জ, মানে সে অ্যাডিকশন যেমন ছেড়ে দিছে, বিভিন্ন নেশা করত সেগুলো যেমন ছেড়ে দিয়েছে, ঠিক সেমন তেমনই সে আল্লাহকে ভালোভাবে চিনতে পারছেন। সো যদিও এই ব্যাপারটা অনেক মানে আলোচনা সাপেক্ষ বিভিন্ন কিছু, কিন্তু স্টিল এটা থেকে অনেক হিউজ বেনিফিটেড হতে পারি আমরা তাবলিক জামাত থেকে। তো এখানে আমার যেটুকু মনে হয় যে আমরা এই ব্যাপারটাকে অনেক বেশি মানে আমাদের যারা আশেপাশে আছে তাদেরকে, যেমন তাদের যেই পরিবেশে সে বিলং করে ওই পরিবেশে কিন্তু তাকে আসলে আল্লাহকে চেনানো বা আখিরাত বা এগুলোকে বলা অনেক টাফ। বাট আমরা যদি তাকে ওখান থেকে মসজিদের পরিবেশে নিয়ে আসতে পারি বা তাকে নিয়ে একটু সফর করতে পারি, তখন তাকে বোঝানো যেমন সহজ তেমনই তার উপর ওটা তাসিরটাও অনেক ভালো পড়ে। আমার মনে হয় যে আমরা তাহলে এই বিষয়টা একটু মানে প্রোগ্রেসিং করতে পারি, তাই না ভাই? তাবলিগের ব্যাপারে হচ্ছে ওখানে একটা, ওখানেও কিন্তু তার একটা এনভায়রনমেন্ট পাচ্ছে, এনভায়রনমেন্টও একটা ফ্যাক্ট, এনভায়রনমেন্ট একটা বিরাট ফ্যাক্ট। আমার আশেপাশে সবাই ভালো, সেখানে তো আমার পক্ষে খারাপ হয়ে থাকা সম্ভব না, আর আমার আশেপাশে সবাই খারাপ, সেখানে আমার পক্ষে ভালো হয়ে টিকে থাকা সম্ভব না, খুব ডিফিকাল্ট। সো এনভায়রনমেন্ট অবশ্যই একটা ফ্যাক্ট। আচ্ছা ভাই, তাহলে তো মোটামুটি আমাদের আলোচনার টপিক গুলো মোটামুটি কভার হয়েছে। তো এখন এই পর্যায়ে আমাদের কিছু ভাই কমেন্ট করছেন কিছু জানার জন্য, এবং আমাদের কিছু কোশ্চেন ছিল, তো সেটাকে এখন আপনার সামনে উপস্থাপন করব ভাই। আচ্ছা, একজন ভাই বলছেন যে আমাকে একজন ইসলামিক সোসিওলজিস্টের অ্যাড্রেস দেন। আমার কাছে নাই আসলে। আচ্ছা ঠিক আছে ভাই। আমি একটা একটা প্রশ্ন পেয়েছি, প্রশ্নটা হচ্ছে এরকম যে অযাচিত ফোন ব্যবহার না করে একটা না কিভাবে 15 মিনিট অন্তত ব্যস্ত থাকতে পারি, ফোন দূরে সরানোর উপায় ছাড়া, ফোন জরুরি কাজে লাগাতে পারে এমন কাজ, ভাই এ বিষয়ে কিছু বলবেন? আমি একটা বাস্তব কথা বলি, লাইক আজকে আমার ডিউটি ছিল, আমি মানে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চোখের পলকে চলে গেছে। তো প্রচন্ড ব্যস্ত যখন কেউ থাকে তখন আসলে ফোন হাতে থাকলেও ওটা চালানোর কোনো সময় পাওয়া যায় না। তো কাজে একটা প্র্যাকটিক্যাল কাজে ব্যস্ত থাকা উচিত, পুরোপুরি ভাবে ফোকাসড থাকা উচিত যে আমি যে কাজটা করতেছি ভালো করে করবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই ম্যাথ করতেছি ভালোভাবে এটা বুঝি, যদি কারো এমন আছে ঠিক আছে একটু পর হাতে ফোন চলে যায়, ঠিক আছে তুমি ফোনটা দূরে রাখো, দরকার ফোনটা তোমার মায়ের কাছে জমা দাও, তোমার আব্বুর কাছে তো না মায়ের কাছে জমা দিয়ে আসো, ফোনটা বালিশের নিচে রেখে দিয়ে তুমি এখানে পড়ো। ফোনে নোটিফিকেশন 10 মিনিট পরে চেক করলে বা 1 ঘন্টা পরে চেক করলে বা 1 দিন পরে চেক করলে কেউ মারা যাচ্ছে না। তোমার ফেসবুকে যে মেসেজটা আসছে ওই মেসেজটা তুমি যদি 2 দিন পরেও দেখো, নো ওয়ান ইজ গোয়িং টু ডাই ফর দ্যাট। সুতরাং যেটার জন্য কেউ মারা যাচ্ছে না সেটা তুমি পরে দেখলেও সমস্যা নেই। হ্যাঁ, আমি এজ এ ডক্টর আমি যদি একটা ফোন রিসিভ না করি সেটা আমার সেটা ডিফারেন্ট কেস, হসপিটাল থেকে প্রচুর ফোন আসে অনেক সময়, তোমার কাছে তো আর ওই ফোন আসতেছে না, তো যদি না আসে ফোনটা দেখে তুমি তোমার কাজটা করো। হ্যাঁ ভাই, এটা আপনি অনেক ভালো একটা কথা বলছেন, আমি আমার ইন্টার লাইফে এই জিনিসটা আমি ফেস করছিলাম। তো যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম, সেকেন্ড ইয়ারে উঠছি, ওই সময় একটু পড়াশোনার প্রেশার বাড়ছে, তো দেখছি আমার মানে পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারি না। তো আমি কি করছিলাম, আমার অ্যান্ড্রয়েড ফোনটা আমার বড় ভাইকে আমি বলছিলাম যে তুমি নিয়ে যাবা, নিয়ে জাস্ট উইকেন্ডে নিয়ে আসবা, অথবা জাস্ট আমাকে মানে 1-2 দিন পর পর আমাকে এসে দিবে, আমি 1-2 ঘন্টা ইউজ করো, তবে তুমি নিয়ে যাবা। তো আমার ভাই একটা আমার ডিসচার্জে থাকতো, তো আমি দেখছিলাম আমার ওই সময় সেলফ কন্ট্রোল নাই তার উচিত পরিবারে হেল্প নেওয়া। সেলফ কন্ট্রোল থাকলে তো ভালো কথা, আর যার সেলফ কন্ট্রোল নাই যে ঠিক আছে নিজের উপরে কন্ট্রোল করতে পারতেছি না, অবস্থা একটু খারাপ, ফোনটা বালিশের নিচে রেখে দাও, ফোনটা আলমারির নিচে রেখে দাও, তালা মেরে রেখে দাও, ফোন বন্ধ করে রেখে দাও। আর সবচেয়ে বড় কথা এটা বোঝার চেষ্টা করো যে ওই একটা মেসেজ, ওই একটা পোস্ট না দেখলে কিচ্ছু হবে না। আমি যদি সাকিব আল হাসান যদি 1 মাস পরেও জানতাম আমার লাইফে এটা কোনো চেঞ্জ আসতেছে না, কারণ আমি শেয়ার বাজারে আমার কোনো ইনভেস্টমেন্টও নাই, বাই ইভেন আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। সো ওই ফেসবুকে কে কি মারামারি করলো, কে কি গেঞ্জাম করলো, যদি তুমি এটা নাও দেখো নো প্রবলেম, সবচেয়ে বড় কথা নো ওয়ান ইজ গোয়িং টু ডাই ফর দ্যাট। যে কাজের জন্য কেউ মারা যাচ্ছে না সেটা হোল্ড করলে কোনো সমস্যা নেই, আর কিভাবে বলবো। হ্যাঁ ভাই, তাহলে যাদের নিজের উপর কন্ট্রোল নাই বা এটা করতে পারবে না, তার উচিত যে মায়ের কাছে বা বড় ভাই বোন তাদের ফ্যামিলি হেল্প নি, সহজ কথা ফ্যামিলি হেল্প অথবা রুমমেট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ভাই, আর একজন একটা কোশ্চেন করছেন যে এই ফোকাস থাকার ব্যাপারটাই অনেকটা হারাই ফেলছি, এটা আবার গেইন করার উপায় কি? গেইন করার উপায় হলো যে আমি অ্যাকচুয়ালি কি চাই সেটাকে আগে বুঝতে হবে। একটা জিনিস বলি, আজকে তরুণ সমাজ কিছু জিনিস নিয়ে অনেক বেশি হাইপে থাকে, তার মধ্যে একটা হচ্ছে নিজেকে এক্সপ্রেস করা। এই এক্সপ্রেস করার অনেকগুলো উদ্দেশ্য থাকে। আমরা মাঝে দেখি না অনেকে অনেক ট্যালেন্ট শেয়ার করে, অনেক ভালো গান গাইতে পারে, অনেক ভালো ছবি আঁকতে পারে, ট্যালেন্টের জাহাজ, ট্যালেন্ট উঁচু উঁচু পড়তেছে। এত ট্যালেন্ট শো করার কারণ কি? প্রচন্ড রকমের এত ট্যালেন্ট মানুষ শো করার আগ্রহ একটু ফোকাসে আসা, তাই না? মানুষ একটু চিনুক, মানুষ একটু প্রশংসা করুক, যদি বিপরীত লিঙ্গের কেউ থাকে তারাও একটু আকৃষ্ট হোক। এটা এটাও এটাও একটা বড় ড্রাইভ হিসেবে কাজ করে। সামনে সে চাচ্ছে ওই জিনিসটা, এবং ওইটা চাওয়ার ওইটা চাচ্ছে বলেই সে এত ফোকাসড এই নিজের এই যে গুণাবলী আছে এগুলো প্রকাশ করার জন্য। যাদের ক্ষেত্রে গুণাবলী একটু কম, তারা অনেক সময় এটা নিয়ে মন কষ্ট থাকে। কিন্তু আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি, একটা লোক একটা কিছু চাচ্ছে, তার সেই ক্যাপাসিটি আছে, সে কিন্তু এটার জন্য 100% এফোর্ট দিচ্ছে। সো আমি কি চাই এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? আমি এটা চাই, কতটা চাই? আমার সামনে দুইটা অপশন আছে, এক আমি লাইফে গেইন করব, দুই আমি লাইফে লুজ করব। আমি লুজ করব এটা আমি চাই, নাকি আমি গেইন করব এটা আমি চাই? এখানে মানে ইন বিটুইন কিছু নাই, মাঝামাঝি কিছু নাই। হয় আমি উইনার হবো বা আমি লুজার হবো। এখন আমি যদি দেখি যে ঠিক আছে আমি লুজার হওয়াটাকে একসেপ্ট করে নিছি, তাহলে তো ডিফারেন্ট কেস। বাট কেউ তো অ্যাকচুয়ালি চাই না লাইফে লুজ করতে, তাই না? সো সেলফ মোটিভেশনটা এখানে ফ্যাক্ট, এখানে ব্যাপার হচ্ছে যে আমাকে আগে এটা বুঝতে আমি কি চাই, সেখানে স্ট্রংলি সেই জায়গাটাকে হোল্ড করা। আরো বড় কথা হচ্ছে ওই যে বললাম যে আমার জীবনে যত বড় সমস্যাই থাকুক না কেন, এই মহাবিশ্বের কাছে সেটা কোনো ঘটনা না। যে আল্লাহ মহাবিশ্বটা জাস্ট গোসেন হওয়ার হয়ে গেছে, সেখানে আমার সমস্যার সমাধান কোনো বিষয় না। সুতরাং কোনো সমস্যা আছে, ঠিক আছে, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো, দ্যাটস ইট। আর হ্যাঁ, নিজের আগ্রহ থাকতে হবে। আমি চাইতেছি কিন্তু আমার আগ্রহ নেই, ব্যাপারটা কিন্তু আজকে এইরকম। আমি চাই আমার রেজাল্ট ভালো, কিন্তু আমি পড়বো না, এরকম হলে তো হবে না। আমি রেজাল্ট ভালো চাইলে আমাকে পড়তে হবে। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন, যে অনেকে আছে যারা অ্যাডিক্টেড না, কিন্তু বর্তমান আমাদের যে লাইফস্টাইল, আমরা যে কোনো মুহূর্তে অ্যাডিক্টেড হব না তার গ্যারেন্টি কোথায়? তো তাদের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, তারা কিভাবে সতর্ক থাকতে পারে? এটার উত্তরটা কিন্তু আগে চলে আসে, সেটা হচ্ছে আমি যখন আল্লাহর সাথে কানেক্টেড, আমার এগুলো কোনো কিছু দরকার নাই। আল্লাহর সাথে যদি আমার দূরত্ব তৈরি হয়, তখন এগুলো আমার জীবনে আসবে। তো উত্তরটা এখানেই, আল্লাহর সাথে কানেকশন বাড়াইতে হবে, কানেকশন ঠিক রাখতে হবে, আল্লাহর থেকে দূরে সরে গেলে এগুলো জীবনে চলে আসবে। যেখানে আল্লাহর সাথে সম্পর্ক আছে, সেখানে এগুলো আসার কোনো সুযোগ নেই। জি ভাই, জাজাকাল্লাহ খাইর, আপনি অনেক এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এত দীর্ঘ সময় দিলেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আর আজকে যারা এর সাথে সংযুক্ত ছিল, বিভিন্নভাবে পরিশ্রম করছে, বিভিন্নভাবে শ্রম দিছে, আল্লাহ সবাইকে উত্তম বার্তা দান করুক। ভাই তাহলে কি ক্লোজ করে দিব? একটু সময় নেব, সরি। জি ভাই, আমাদের আরেকজন একটা প্রশ্ন করছিলেন, সেটা শুরুর দিকে ছিল। ভাই, আমার এক বন্ধু আছে মোটামুটি ইসলামিক, ওনার প্রশ্নটা আমি পড়ছি আর কি সরাসরি। আমার এক বন্ধু আছে ইসলামিক, কিন্তু সে আমাকে বললো গত কয়েক মাস ধরে পড়ে ফেলছে আমি, ঠিক আছে, আর বলা লাগবে না, আমি পড়ে ফেলছি জিনিসটা। আমার মনে হয় এটা একটা আলাদা আলোচনা করা যেতে পারে, এটা আসলে একটা হিউজ প্রবলেম, এটা একটা আলাদা আলোচনা করা যেতে পারে, এটা আসলে 2 মিনিটের অ্যান্সার হবে না। আচ্ছা আচ্ছা, জি ভাই, ইনশাআল্লাহ। ভাই তবুও যদি একটু সামারি, এটা আসলে সামারাইজ জিনিস বলার মতো না আসলে। এটা আসলে এখানে যে সমস্যাটা, এটা একটা মানে এমন একটা জিনিস, এখানে আমি কিছু বললে এখানে সলিউশন আসবে না, এখানে আসলে একটা বড় আলোচনা লাগবে, বা আমি সংক্ষেপে আসলে এটা বলা ডিফিকাল্ট। তবে সংক্ষেপে একটা কথা বলতে পারি, যে যার বিবাহের সামর্থ্য আছে সে বিবাহ করবে, যার বিবাহের সামর্থ্য নাই সে রোজা রাখবে। আপাতত এটাই সংক্ষেপে এই কথা।
হ্যাঁ ভাই। আমার মনে হয় আজকে আমাদের আলোচনা আমরা অনেকখানি করলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আজকের আলোচনা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। তবে একটা প্রবলেম হচ্ছে, এটা আমি যারা সন্ধির সাথে জড়িত তাদেরকে বলবো, যে ভিডিও মানুষ কাটছাট করে ছোট টুটু বানায়, তুই তো তার বানায় ফেলে। এই যে এত কথা বলছি, এসব যেন অ্যাবিউজ না করে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমাদের দিক থেকে তো সর্বোচ্চ চেষ্টা থাকবে পুরোটা। না, আপনার দিক থেকে থাকবে, কেউ যদি এখানকার ভিডিও দিয়ে যদি ইয়ে যাতে না করে, সেই সেই রকম একটা ডিসক্লেইমার দেওয়া থাকা উচিত, তাই না? আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, আমরা চেষ্টা করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে ক্লোজ করে দিচ্ছি। আমরা সবাই দোয়া পড়ে শেষ করে দিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খাইরান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বারাকাতুহু।